বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে গণতন্ত্র এখনের 253তম পর্ব। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে চারজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমার সঙ্গে আছেন ডক্টর সাদত হুসাইন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। আছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। আছেন আবু আলম শহীদ খান, সাবেক সিনিয়র সচিব। এবং আছেন মুনিরা খান, প্রেসিডেন্ট ফেমা। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আর কদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। সঙ্গত কারণেই আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে উপজেলা নির্বাচন ও প্রাসঙ্গিক রাজনীতি। উপজেলা নির্বাচন নিয়ে আমরা কথা বলবো এবং এছাড়াও এই সময়ের যে রাজনীতি সেগুলো নিশ্চয়ই উঠে আসবে আলোচনায়। আমরা আলোচনা শুরু করতে চাই, শুরুতেই যাব আবু আলম শহীদ খান আপনার কাছে। আপনি জানেন যে উপজেলা পরিষদ নির্বাচন এর ঢোল বেজে উঠেছে, কিন্তু আমরা দেখছি যে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ, তাদের দল আওয়ামী লীগের মধ্যে যে চাঞ্চল্য, যে প্রস্তুতি, যে সরব কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে, ধরেন জাতীয় ঐক্য ফ্রন্ট, বিশদলীয় জোট, বাম জোট, তারা কেউ এই নির্বাচনে যাচ্ছে না, কিন্তু সরকার চায় যে এটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এই নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। সূচনা বক্তব্য যদি আপনি শুরু করেন, এই নির্বাচন নিয়ে সরব এবং নীরব দুপক্ষ, এটি নিয়ে আপনি একটু যদি শুরু করেন। প্রথমত হচ্ছে যে কোনো নির্বাচন, সেটা পার্লামেন্ট নির্বাচন হোক, উপজেলা নির্বাচন হোক, কিংবা সিটি কর্পোরেশন হোক, অথবা মিউনিসিপ্যালিটি হোক, অথবা ইউনিয়ন পরিষদ হোক, প্রত্যেক নির্বাচন মানেই তো হচ্ছে গণতান্ত্রিক একটা ব্যবস্থা, এবং নির্বাচন মানেই হচ্ছে সবার অংশগ্রহণমূলক থাকতে হবে, অংশ নিবে বিভিন্ন দল, বিভিন্ন ব্যক্তি, এবং এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, এটাই হলো নির্বাচন। নাহলে তো নির্বাচনের কোনো প্রয়োজন নাই। তো আপনি শুরুতেই যে বললেন যে এক পক্ষকে আমরা সরব দেখছি আর বাকি অনেককে আমরা বিএনপি ঐক্যফ্রন্ট নির্বাচনে যাচ্ছে না, নীরব দেখছি, নির্বাচনে যাচ্ছে না, এটা চূড়ান্ত কিনা আমি জানি না, এটা জন্য অপেক্ষা করতে হবে। কারণ আমি বিগত পার্লামেন্ট নির্বাচনের কথা যদি স্মরণ করি, তখনও পুরো বছর ধরে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা কতিপয় শর্ত, যেমন তাদের নেত্রী যদি জেল থেকে ছাড়া না পান তারা নির্বাচনে যাবেন না, তারপরে আরও অনেক শর্ত ছিল, তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার, এসব অনেক শর্ত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে গেলেন। তো ওনারা এখন যা বলছেন আগামী 15 দিন পরে বা শিডিউল আরও ভালোভাবে সামনে চলে আসার পরে তারা কী করবেন এটা আমি ঠিক জানি না। তো নির্বাচনে অংশ না নেওয়াটা সবসময় বলা হচ্ছে যে নির্বাচন করাটাই হলো বুদ্ধিমানের কাজ, নির্বাচনে অংশ নেওয়াটাই একটা আন্দোলনের বিষয়। এখন ধরেন তাদের অনেক অভিযোগ থাকতে পারে গত পার্লামেন্ট নির্বাচন সম্পর্কে, আজকে যেহেতু আমরা উপজেলা নির্বাচন সম্পর্কে আলাপ করছি তাই আমি পার্লামেন্ট নির্বাচনের বিষয়টাতে নাই বা গেলাম, কারণ এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সবাই জানি কী ধরনের নির্বাচন হয়েছে এবং কোথায় কোথায় ত্রুটি ছিল, কোথায় কোথায় সীমাবদ্ধতা ছিল। এখন এইসব কারণে তাদের মধ্যেই শঙ্কা কাজ করতে পারে যে তারা নির্বাচনে গেলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে কি না। সেখানে আপনি যেটা বলছেন যে সরকার চায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, সরকার এটা অংশগ্রহণমূলক হোক, সরকার এইখানে দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, আমি অংশগ্রহণমূলক চাই, আবার চাইতে পারি যে প্রতিদ্বন্দ্বিতামূলক না হোক। অংশগ্রহণমূলক বলতে আমি বুঝাই যে সবাই অংশগ্রহণ করবে, তারপরে নির্বাচন আর কোনো প্রতিদ্বন্দ্বিতার দরকার নেই, অংশগ্রহণ হয়ে গেছে, এখন যেমন খুশি তেমন সাজর মতো নির্বাচন হবে, সেটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না। সুতরাং আমাদেরকে দুইটা শব্দেই বলতে হবে, নির্বাচন অংশগ্রহণমূলকও হতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে। নির্বাচনের প্রার্থীরা ঠিক মতো তাদের প্রচারণা চালাতে পারবেন, জনগণের কাছে যেতে পারবেন, ভোটারদের কাছে যেতে পারেন, এবং নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে, যেখানে কোনো ধরনের অভিযোগ একেবারে 100% কিছু হবে না, বাট 90% অ্যাভোভ ভালো হতে হবে, এরকম একটা নির্বাচন আশা করতে পারি আমরা এবং আশা করি। সেই আকাঙ্ক্ষা থেকে আমি বলছি যে তাহলে সরকার যদি চায় যে সবাই অংশগ্রহণ আসুক, অংশগ্রহণ করুক এবং নির্বাচনে একটা ভালো নির্বাচন হোক, তাহলে কিন্তু তাদেরকে বিরোধী পক্ষ যারা এখন নির্বাচনে আসতে চাইছেন না তাদের সাথে কথা বলতে হবে, এবং তাদের যদি কিছু নালিশ থাকে, তাদের যদি অভিযোগ থাকে, তাদের যদি কিছু চাওয়া থাকে, সেগুলোকে নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু একটা ভালো নির্বাচন করা সম্ভব হবে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন নির্বাচনে বিএনপি আসবে কি না সেটি তাদের বিষয়, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, কেউ তাদের জন্য বসে থাকবে না।
কি বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরকম অনেক কথা বলেন, অনেক কথা বলেন, মানে উনি বলেন কারণ উনি তো রাজনৈতিক নেতা একজন, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল যেটা বলেন, পরের দিন দেখা যায় যে আওয়ামী লীগের সভাপতি সেই জিনিসটাকে একদম উল্টিয়ে দিলেন। যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উদাহরণ হিসেবে বলছি, তার প্রতি আমার কোনো ম্যালিস নাই, কারণ উনি একজন বড় নেতা, নেতৃত্বে আছেন, উনি অনেক কথা বলবেন, এটাই স্বাভাবিক। যেমন উনি বললেন যে কিসের জন্য আমরা আলোচনায় বসবো, আমাদের পার্লামেন্ট নির্বাচনের আগে একটা সংলাপের কথা হচ্ছিল না, আপনারা যদি মনে রাখেন এবং আপনাদের যদি রেকর্ড থাকে তাহলে টক শো তো আরো সুন্দর হতো যদি আমি এখনই দুইটা রেকর্ড শুনতে পারতাম। শোনার দরকার নেই, কেন আমরা এখানে যারা উপস্থিত আছে আমরা জানি। উনি বললেন কিসের সংলাপ, সংলাপ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু পরের দিনই হঠাৎ করে তাদের সভাপতি দলের এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন সংলাপ হবে, চিঠি দিয়ে দেওয়া হলো। তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগের দিন যা বললেন সেটা পরের দিন কিন্তু থাকলো না। সেই জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন যেটা বলছেন সেটা কতদূর ঠিক থাকবে সেটা আমি এখন মানে সঠিকভাবে বলতে পারব না, নিশ্চিত নই। জি ডক্টর সাদ হোসেন, আপনি যদি একটু বলেন যে কথাটি আবু আলম ভাই শুরু করলেন যে এই পরিস্থিতিতে বিএনপি বা ঐক্যফ্রন্ট বা বামজোট নির্বাচনে আসবে কিনা এটির জন্য আরও অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন, তফসিল তো ঘোষণা হয়ে গেছে, আপনিও কি তাই মনে করেন যে বিদ্যমান যে রাজনীতির যে চালচিত্র, যে বাতাবরণ এই মুহূর্তে মাঠে বিশেষ করে রয়েছে, আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি সহ এই বাকি যেই দলগুলো আসবে না বলছে এবং তারা বলেছে যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না, আপনি কি কোনো সম্ভাবনা দেখেন? আর খুব বেশি দিন তো অপেক্ষা করতে হবে না। জি, তফসিল ঘোষণা হয়ে গেছে, যেদিন কি বলে নমিনেশন পেপার সাবমিট করবে সেটা তো খুব বেশি দিন, আওয়ামী লীগ তো নমিনেশন ফর্ম বিক্রি করেছে, সেদিন তো খুব দূরে না আর বেশি, তো নমিনেশন পেপার সাবমিট করলে তো বোঝা যাবে যে বিএনপি তো না এখন ঐক্যফ্রন্ট, কারণ এখন তো তারা জয়েন্ট স্ট্যান্ড নিয়েছে, তারা করবে কিনা যতদূর মনে হচ্ছে তারা করবে না, করবে না। এখন তাদের লোকজন হয়তো করতে পারে সেটা তো ইয়ে, কিন্তু তাদের যে সিম্বল সেটা তারা এই ইলেকশানে ইউজ করতে দিবে না কাউকে, যদি না ইলেকশান কমিশন দিয়ে দেয় কাউকে, কারণ ইলেকশান কমিশন আবার অনেক সময় এটা থ্রেটও করে যে তোমরা যদি না আসো দিয়ে দিবে, না আসো তাহলে আমরা কি দিতে পারে কিনা, পারে এটা, এটা দিয়েই তো ওই যে একবার বিএনপিকে, বিএনপি না জাতীয় পার্টিকে ভাগ করে ইয়ে করে ফেললো, জাতীয় পার্টিকে বললো যে আপনাদের লাঙ্গল অন্যকে দিয়ে দিবে, তাহলে তখন জাতীয় পার্টিকে বা একটা ইয়ে একটু করে পারে, পারবে না কেন? এরকম আমি যদি ইনফ্যাক্ট একটা হাইপোথেটিক্যাল কথা বলছি, কোনো নির্বাচন চিফ ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন এসে যদি প্রথমেই বলে যে সিম্বল আমরা মার্কার চলবে না, আমরা মার্কা নর্মাল ইয়েতে দিব এই পার্টির জন্য, তখন সারা বাংলাদেশে মানে তোরজো ইয়ে হয়ে যাবে, তুলকালাম কাণ্ড হবে, এটা ঠিক, কিন্তু তাদের লিগ্যাল কোনো অসুবিধা কিছু না, আমরা আমরা দিব না, আমরা মার্কা লটারি দিয়ে দেবো, তাহলে তো বাংলাদেশে ভালো নির্বাচন হবে, সুন্দর একটা মার্কা যদি উঠাই নিতে পারেন সাংঘাতিক ভালো নির্বাচন হবে, এটা আমি আপনাকে বললাম, মার্কা পাবে একটা পার্টি, একটা মার্কাই পাবে, কিন্তু সে হয়তো নৌকা না পেয়ে আনারস পাবে, এরা ধানের শীষ না পেয়ে হয়তো কী বলে হাত পাখা পাবে, গুন্ডি পাবে, গুড়ি পাবে, তখন দেখবেন যে রিয়েল নির্বাচন কিন্তু তখন হবে, মার্কার জোরে তো এখন অনেক কিছুই চলে যায়। ওই যে বলে আমি ভোট দিলাম কি বলে ধানের শীষকে, রহিম কেমনে এমপি হলো, কারণ সে তো অত কিছু বুঝে না। তো যেটা বলছিলাম আসলে ওরা হয়তো করবে না, করার কারণ ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে বিএনপি হেরে যাওয়ার ভয়ে উপজেলা নির্বাচন, ওবায়দুল কাদের হচ্ছে পলিটিশিয়ান, সে তার মতো করে কথা বলে, কত কথাই তো সে বলে, তার পলিটিশিয়ানদের এরকম, তারা তাদের মতো কথা বলে। ওই যে শহীদ তো ভালো করে এটা বললো যে চিফ এটাকে অ্যান্ডোর্স নাও করতে পারেন, এটা এরশাদ, মজার একটা ইয়ে বলি, এরশাদ সাহেবের সময়ে এক উপজেলা নির্বাচন হওয়ার ইয়ে চলছে, 85-এরও আগে, স্লাইটলি আগে, তখন একজন মন্ত্রী কুমিল্লা মাঠে বোধ কান্দি, এটা কি বলে না, কান্দিরপাড় না, কান্দিরপাড় ওই মাঠে বক্তৃতা দিতেছে, উনি বলছেন উপজেলা নির্বাচন হতেই হবে, পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে বন্ধ করবে, তখন কানে কানে ইন দ্য মিন টাইম এর সাথে এটা পোস্টপন করে দিচ্ছে, তো কানে কানে এসে বোধ হয় এডিসি বাকে এসে বলছে স্যার নির্বাচন তো পোস্টপন অল্প হয়ে গেছে, তো এখন উনি তখন ইয়ে করে অন্যদিকে চলে গিয়ে তাড়াতাড়ি মিটিং সার। এগুলি শুনেন রাজনীতি, বাংলাদেশের রাজনীতি খুবই কি বলে একেবারে অসম্ভব অ্যাজাইল গতিতে চলে, এটা যে কখন কি হবে এটা বলা মুশকিল, তবে ওরা যেটা যে কারণে করছে না
তাদের লাস্ট নির্বাচন যেটা হয়েছে 30 তারিখে, আবার আমি সেদিন বাজারে গেছি, আমাকে এক লোক জিজ্ঞেস করে, মানে তরকারিওয়ালা, বলে যে 29-30 তারিখে নির্বাচনটা তো স্যার কি কেমন হলো? আমি বলি 29-30 তারিখে নির্বাচন কিসের? বলে ওই যে আগের রাত্রে থেকে শুরু হয়েছে, পরের রাত্রেতে ইয়ে গেছে। তো এগুলি তো এখন অনেক মজার মজার কাহিনী ইয়ে হয়েছে। তো ওরা করবে না, কারণ ওদের এক্সপিরিয়েন্স ভালো না। এখন ওরা মনে করে যে গভর্নমেন্ট যদি এই ব্যাপারে অ্যাসিউর করতে পারতো, তো অ্যাসিউরেন্সের বেস্ট ইয়ে হলো সিম্বল উঠা দিলেই তো হয়, সমর্থিত থাকবে আগের মতো, আগে তো তাই হতো, তাহলে কিন্তু আবার তাদের লোকজন কনটেস্ট করবে। সিম্বল দিয়ে তারা মনে করে যে যদি সিম্বল থাকে তাহলে আর তারা ইলেকশনে কোনো সুবিধা করতে পারবে না, কারণ যারা মানে কোয়ার্সিভ আউটফিট অফ দ্য গভর্নমেন্ট। আবার এটা শহীদকে দেখলাম সেদিন নতুন টার্ম ইউজ করছে, অ্যাক্সেস ব্যাগেজ। অ্যাক্সেস ব্যাগেজ নাকি মূল ব্যাগেজের থেকে অনেক ওয়েটি হয়ে গেছে, অনেক নাকি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো অ্যাক্সেস ব্যাগেজদের অত্যাচারে তখন ওরা সামাল দিতে পারবে, সেজন্য তারা ইয়ে করবে। তবে আপনারা যেটা বলছেন যে নির্বাচন মানে কি সবাই মিলে কনটেস্ট করা, নির্বাচন মানে অংশগ্রহণ ধর্মী, এগুলি ও আগের দিনের কথা। এগুলি হচ্ছে আমরা এগুলি যখন বলি তখন আমাদের মাথার মধ্যে থাকে প্রিস্টিন লিবারাল ডেমোক্রেসি। আসলে বর্তমানে নির্বাচন এগুলি নয়, বর্তমানে নির্বাচন হচ্ছে কৌশল অপকৌশলের খেলা। বর্তমানে নির্বাচন হচ্ছে অন্য দল, ওই যে কবিতা আছে না যে ইয়ে হচ্ছে যে কবিতা হচ্ছে মায়ের কোলে শুনে গল্প শোনা, কবিতা হচ্ছে ভালোবেসে যুদ্ধে যাওয়া। তো এগুলি এখন আর নাই, এখন হচ্ছে অপকৌশলে খেলা। এখানে মেশিনেশন, তারপরে হলো আপনার মেকানিজম, ইঞ্জিনিয়ারিং, এগুলি চলবে। আর মুখে আমরা যত কথাই বলি এবং আলটিমেট উদ্দেশ্য হচ্ছে খেলার মাঠটা খালি করে ফেলা। খালি করলে বড় সুখ নির্বাচন করতে। আপনারা এগুলি বলতে সুবিধা যে সবাই মিলে করব, আসলে খালি মাঠে গোল দেওয়ার মতো সুখ আর কিছু নেই। আপা, এই যে অংশগ্রহণমূলক যে শব্দটি নিয়ে আলোচনা হলো, এবং আরেকটি বলা হলো যে প্রতিদ্বন্দ্বিতামূলক, যার সমষ্টি আমরা করতে পারি যে সারমর্ম যদি দাঁড় করে গ্রহণযোগ্য একটি নির্বাচন। আপনারা তো বিভিন্ন সময়ে জাতীয় এবং এই ধরনের স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, আপনার কি মনে হয় এই সময়ের যে চিত্র তা আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যে নির্বাচনে আসা কতটা জরুরি, না করাটা কতটা রাজনৈতিক ভুল, বা কৌশল অপকৌশলের খেলায় আসলে কার কি ভূমিকা হওয়া উচিত? ধন্যবাদ। আমি অনেক দিন থেকে একটা কথাই বলি যে আমরা যারা নির্বাচন অবজারভেশন করেছি, আমরা সবসময় একটা কথা দেখি যে জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচনের ভেতরে একটু পার্থক্য থাকে, অনেক ব্যাপারেই পার্থক্য থাকে। যেমন ধরেন ভোটার্স চয়েসে পার্থক্য থাকে, তারা সাধারণত যারা লোকাল যারা ভোটার, তারা কিন্তু তাদের কিছু কিছু জিনিস যাচাই করে কোন কোন ক্যান্ডিডেটকে তারা ভোট দেবে, তো সেভাবে তাদের যাচাইয়ের পদ্ধতি অন্যরকম রেদার দেন জাতীয় নির্বাচন ইলেকশন। আর এটা লোকালি হয়, তো লোকালি যেখানে ইলেকশনটা হচ্ছে, যেটা জাতীয় নির্বাচনে ধরেন একটা ক্যান্ডিডেট, সে কিন্তু মাঝে মধ্যে সে মাঠে যায়, যখন তফসিল ঘোষণা করলো তারপরে যে সেখানে যে ইলেকশন নির্বাচনটা পরিচালনা করে কিংবা তার লোকজন নিয়ে মাঝে মাঝে সে হয়তো যায়। কিন্তু স্থানীয় নির্বাচন ইলেকশনে কিন্তু যারা স্থানীয়ভাবে ওখানে বসবাস করে সেখান থেকেই তারা নির্বাচন করেন। এবং একটা জিনিস দেখা যায় যে লোকাল লোকেরা তাদের প্রত্যেককেই, যারা নির্বাচন করবেন তাদের প্রত্যেককে ভালো করে চেনে, এবং তারা ভালোভাবে চয়েস করতে শুরু করে, চুজ করতে শুরু করে যে আমরা পরবর্তীকালে কাকে উপজেলা নির্বাচন কিংবা ইউনিয়ন পরিষদই বলেন তাদের আমরা কী করে চুজ করব এবং কী করে তাকে আমরা পাঠাবো। এখন ওই চুজ করবার পদ্ধতিটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। আগে যখন আমরা দেখতাম যে উন্মুক্ত ছিল, যখন সমর্থনটা খালি লেখা হতো, তার আগে সেটাও লেখা হতো না, এখন আবার পার্টির থেকে নমিনেশন দেওয়া শুরু হয়েছে, এখন পদ্ধতি কিন্তু একদম বদলে গেল। যখন আপনার সম্পূর্ণ উন্মুক্ত ছিল তখন দেখতেন ভায়োলেন্সটা একটু বেশি হওয়ার কথা ছিল, কারণ এত ক্যান্ডিডেট ছিল,
তা প্রত্যেকে চাইতো যে আমি পাশ করব অতএব যেভাবেই হোক না কেন। তারপরে যখন সমর্থন থেকে যখন নমিনেশন হলো, তখন পার্টির ভেতরে লোকজনের ভেতরে একটু, আমরা ইউনিয়ন পরিষদ ইলেকশনে দেখেছি যে অনেক ভায়োলেন্স ছিল, কিছু মৃত্যু হয়েছে যেটা আমরা তার এগেনস্ট অনেক বলেছি, এবং পরবর্তীকালে জাতীয় নির্বাচনে দেখলাম ভায়োলেন্সটা অনেক কমে গেছে। তো এই সমস্ত কারণে এইবারকার যে নির্বাচনটা, এই আগ জাতীয় নির্বাচনের রেসটা কিন্তু এখনও যায়নি। আমার মনে হয় যে সেট আপটা এখনও সেইভাবে রয়ে গেছে, এবং আমার মনে হয় নির্বাচন কমিশন সেই জন্যই এই ইলেকশনটা এত তড়িঘড়ি করে দিলেন যে আগের সেট আপটা ঠিক ওইভাবেই রয়েছে, এইবার নির্বাচনটা করতে তাদের জন্য একটা সুবিধা হবে। এবং সেজন্যই এই চিন্তা করে হয়তো আবার বিরোধী দলও ভাবছে হয়তো কিছুটি দিন গেলে তারা আবার কিছুটা তাদের মতবাদ, তাদের ফুটিংটা আবার একটু স্ট্রেট আর একটু শক্ত করে নিতে পারত। কিন্তু এখন যে অবস্থা আছে, আগের সেটিংয়েই সেইভাবে যদি ইলেকশনটা হয়ে যায় তাহলে তাদের ফুটিংটা কিন্তু এখনও শক্ত হয়নি বলে, এবং ওই আগের স্মৃতি এখনও মানুষের মনে সম্পূর্ণভাবে আছে বলে তারা এখন মনে করবে যে এখন আমরা ইলেকশনে না আসলে ভালো। তবে আমি মনে করি যে ইলেকশনে যত বিগার উইল বি দ্য চয়েসেস, ততক্ষণে চয়েসটা কিন্তু মানুষের জন্য ভালো হবে। কারণ উপজেলা নির্বাচন, স্থানীয় নির্বাচন, আপনারা আমরা সবাই বলি যে এদের শক্তিশালী করাটা আমাদের জন্য ভীষণভাবে দরকার। যে নির্বাচনের কথা আপনারা, এই তিনজন যারা আপনারা কথা বললেন, আপনারা বলছেন যে 30 ডিসেম্বরের ভোটের যে স্মৃতি বা মানে দুঃসহ স্মৃতি, যাই বলি, আমি দুঃসহ বলি না, আমি বলছি যেটাই বলি আমরা, যে স্মৃতি, এটিকে মাথায় রেখে তারা বলছেন যে কোনো ধরনের নির্বাচনে এই সরকারের অধীনে আর যাবেন না। কিন্তু আপনি জানেন যে এবারের উপজেলা নির্বাচনটি 5টি ধাপে হবে, অতীতও হয়েছে ধাপে ধাপে, আমরা দেখেছি প্রথম দ্বিতীয় ধাপে নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে, এরপরে আবার কিছু অভিযোগ আমরা পেয়েছি। এটি কি হতে পারতো কিনা রাজনৈতিক একটি কৌশলের অংশ যে বিরোধী দল জাতীয় ঐক্য ফ্রন্ট বা বিএনপি বা বামজোট তারা জেতেন, ফলাফল দেখে তখন আবার যদি 30 ডিসেম্বর যদি পুনরাবৃত্তি, যেটি পাবলিক পারসেপশনের কথা বলছে, এটি আমার বক্তব্য নয়, সেক্ষেত্রে কি কিছু হতে পারত? আমি আপনাকে একটা কথা বলি, সাধারণত এটাও আমরা যারা চিন্তা করি, আমরা যারা দেখেছি, একটা গভর্নমেন্টের আন্ডারে যখন লোকাল ইলেকশনগুলি হয় তাহলে সাধারণত ভোটাররা কি চায়? ভোটাররা এখানে চাইবে যে যে ক্যান্ডিডেটটা পাস করবে সে তো ল করতে যাবে না, অ্যাসেম্বলিতে বসবে না, সে তো কিন্তু লোকালি কাজ করবে। ভোটাররা মনে করে যে চেয়ারম্যানগুলি আসবেন যখন, তিনি আমাদের জন্য ফান্ড আনবেন, তিনি আমাদের লোকাল ইম্প্রুভমেন্টগুলি করবেন, তিনি আমাদের প্রজেক্টগুলি তৈরি করে দেবেন। এখন তারা কিন্তু খেয়াল করে দেখবে যেখানে সাংসদকে আছে, এখানে কে কোন সরকার আছে, কোন সরকারের আন্ডারে ইলেকশনটা হলে আমরা এখানে অন্য বাজেট ভালো পাবো, এখানে আমাদের সাংসদ আমাদের জন্য আনতে পারবেন, না অপোজিশনের যে চেয়ারম্যান ইলেক্টেড ধরবেন তিনি আমাদের জন্য যে উন্নতির জন্য যে বাজেটটা সেটা আনতে পারবেন। সেখানে সাধারণত আপনি একটা জিনিস দেখবেন যে পৃথিবীর সব দেশে আমি দেখেছি যে যে সরকারের আন্ডারে নির্বাচনটা হয় এবং যে এখানে একটা জিনিস দেখেন, প্রত্যেকটা সাংসদকে ভার দেওয়া হয়েছে চয়েস করবার জন্য যে কে উপজেলা নির্বাচনের চেয়ারম্যানের জন্য আওয়ামী লীগের কিংবা অন্য পার্টির ক্যান্ডিডেট হবে। তাই কি তৃণমূল থেকে যে বাছাই করে দেবার, যে তৃণমূল থেকে বাছাই করে যদি 11 জন দিয়ে থাকে, সেখানে একজন কিন্তু সাংসদ আবার ঠিক করে দেবেন যে তার ভেতর থেকে, তা আলটিমেটলি তা চয়েসটা যে পাওয়ার অফ দ্য ইয়ে চয়েসে কিন্তু সাংসদের উপরেই ইয়ে হচ্ছে। তো সেখানে আমার মনে হয় ভোটাররাও ভাববে যে আমাদের এমন লোককে ভোট দেওয়া উচিত আমাদের কাজটা যে উদ্ধার করে আনতে পারবে, এইটা তাদের সাইকোলজি হবে আমার যেটা ধারণা। শুনলেন তিনজন অতিথির কথাই শুনলেন, প্রাথমিক পর্যায়ে আপনার বক্তব্যটি শুনতে চাই, যে ইস্যুগুলো আলোচনায় এলো তার ভিত্তিতে। দেখুন, আলোচনাটা হচ্ছে নির্বাচন নিয়ে, কিন্তু কথা হচ্ছে নানানজনের নানান উক্তি নিয়ে। তো যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নানাবিধ উচ্চারণ নিয়েও আমরা সবসময় অবহিত থাকি, এবং সম্মানিত সাধারণ সম্পাদক কথন না অতি কথনে পারঙ্গম, সেটা নিয়ে এখন একটা বিবেচ্য বিষয়। এই প্রসঙ্গে একটা মেঠো প্রবচন দুটো আছে, আমি মাঝে মধ্যেই স্মরণ করি যে কথা নিয়ে প্রবচন। একটি হচ্ছে কথায় হাতি পায়, কথায় হাতির পায়,
মানে কথা বলতে জানলে হাতি পাওয়া যায়, আবার কথা যদি বেসামাল বলা হয় তো হাতির পায়ের তলায়। আর একটা আছে, কথা যে মধুর আনি যদি কইতে জানি। তো এখন নির্বাচন প্রাসঙ্গিক নানাবিধ কথন চলছে, সেগুলো নিয়েই আমাদের আলোচনা। একটা কথন কিন্তু বোধহয় আলোচনা আসা উচিত ছিল, যে আমাদের সম্মানিত বা মাননীয়, কি বলবো ঠিক জানি না, প্রধান নির্বাচন কমিশনার, জি এটি আলোচনা করব। হ্যাঁ, দ্বিতীয় ধাপ, তিনি যে কথা, প্রাথমিক আলোচনা, জি তার কথা নিয়ে আলোচনা করব আমরা। হ্যাঁ, কিন্তু প্রাথমিক পর্যায়ের আলোচনা কি, মানে সূচনা করলাম, বাদ রাখব। জি জি, আচ্ছা। তো এখন কথা হচ্ছে জাতীয় পর্যায়ের নির্বাচন আর স্থানীয় পর্যায়ের নির্বাচনের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে। জি, জাতীয় পর্যায়ের নির্বাচন সরকার বদল করে, স্থানীয় পর্যায়ে নির্বাচন করে না। সেদিক থেকে স্থানীয় পর্যায়ে নির্বাচন আপাত দৃষ্টিতে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু দেশের সামগ্রিক প্রশাসনিক সাংবিধানিক কাঠামো যদি বিবেচনা নেই, তাহলে স্থানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার যদি সঠিকভাবে কাজ না করে, সে দেশে গণতন্ত্র কাজ করতে পারে না। এটা আমাদের ঐতিহ্যগতভাবে তাই, এবং আমাদের প্রক্রিয়াগতভাবেও তাই আর কি। তো এখন কথাটা হচ্ছে যে বিরোধী দল, বিএনপি বলুন বা জাতীয় ঐক্য ফ্রন্ট, বামজোট, তাদের এ যাবৎ অন্তত আজকে পর্যন্ত তাদের না ছিল যে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। বামজোট গুণগত মানে ভালো মানুষ তারা হলেও, আমি খোলাখুলি বলছি, তারা ভালো মানুষ, এবং তাদের যে লক্ষ্য আদর্শ তা নিঃসন্দেহে অত্যন্ত আকর্ষণীয়, কারণ তারা যে কথাটা বলে সমাজ বদল, সেটা তো আমিও চাই, সবাই চাই। কিন্তু মুশকিল হলো তাদের রাজনীতিতে তত্ত্বের এত প্রভাব যে তত্ত্বগত বিভাজন থেকে তারা কখনো জনগণের কাছে পৌঁছতে পারে না। তাদের কথা তাদের মধ্যেই থাকে, আর সমাজের কিছু বিদ্বজ্জন তাদের কথা জানে, এর বাইরে কেউ জানে না। তো কাজে তাদেরকে হিসেবের বাইরেই আমি রাখছি, লাভ হবে না। যেমন বরিশালে ওই যে মেয়র নির্বাচনে মনীষা নামে একটি মেয়ে জাসদ থেকে দাঁড়িয়েছিল, এবং যত প্রার্থী বাসদ থেকে যত প্রার্থী ওই সময় ছিলেন, তার মধ্যে মনীষা নিঃসন্দেহে সর্বোত্তম ছিল। কিন্তু মনীষার ভাগ্যের শিখে ছেড়েনি, তার কারণ হচ্ছে তার ওই দলের যে পরিচয়টি। মনীষা উচ্চশিক্ষিত, মনীষা দরিদ্রদের সেবা করে, মনীষা জনগণ লগ্ন, এমন প্রার্থী তো নির্বাচিত হবার কথা, কিন্তু সে হয়নি। তো সেই জন্য বামদের কোনো হিসেব আমি রাখতে চাই না। বিএনপি বা জাতীয় ঐক্য ফ্রন্ট, এরা জাতীয় নির্বাচনে তাদের যে অভিজ্ঞতা, এটাকে ইংরেজিতে বলা যেতে পারে যে ট্রমাটিক এক্সপেরিয়েন্স। তো সেই ট্রমা, ভীতিকর একটা অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতার ফলে, সময়টা বেশি যায়নি, কিন্তু অভিজ্ঞতার ফলে তারা অনেকটা যেন ম্রিয়মান অবস্থায় আছে। তো কাজেই তাদের যাওয়া ব্যাপারটি নিয়ে কিন্তু আমরা যথেষ্ট সন্দেহে আছি। এবং কিন্তু তার মানে এই নয় যে ওই যে সাধারণ সম্পাদক বলেছেন যে ট্রেন কিন্তু বসে থাকবে না, নির্বাচনের ট্রেন ছেড়েই যাবে আর কি। তো নির্বাচনের ট্রেন ছেড়ে গেলে ওই আওয়ামী লীগের সঙ্গে যারা আছে তারাই নির্বাচন করবে, এই হলো কথা আর কি। তো তাতে আবার এই নির্বাচন ২৯ কথাটা চলে এলো, একজন তরকারি বিক্রেতার উদ্ধৃতি দিয়ে সাদত ভাই বললেন যে নির্বাচনটা 30-29 হয়েছে রাতের বেলা। তবে অবশ্য একটা কথা, ইসলামী শাস্ত্র অনুযায়ী সন্ধ্যার পর থেকে দিন হয়ে যায়, কাজে 30-ই হয়। আবার ইংরেজি অনুযায়ী রাত 12টার পর থেকে দিন হয়ে গেছে, পরের দিন সকাল, পরের দিন কটার সময় সিল দেওয়া হয়েছে, পরের দিন সকাল। তো যাকে স্থানীয় নির্বাচন যদিও গুরুত্বপূর্ণ, তবে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ দিকটি নিয়ে আমরা এখনও চূড়ান্ত কথা বলতে পারছি না। তার কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই,
শেষ মুহূর্তে কী হবে না হবে বলা মুশকিল, নির্বাচনের দিনই আমরা বলতে পারবো, তার আগে পারবো না। জি বলুন ভাই, এই যে আমরা প্রাথমিক আলোচনাগুলো তো করলাম, যে প্রাথমিক আলোচনায় যে কয়েকটি পয়েন্ট এসছে, যে যাচাই বাছাইয়ের পদ্ধতি নিয়ে একটু কথা এসছে, তড়িঘড়ি নির্বাচনটি নির্বাচন কমিশন দিয়েছে, আরেকটি বিষয় হচ্ছে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যে সাংসদ কেন গুরুত্বপূর্ণ, আপনি দীর্ঘ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনার কি মনে হয় মানে সাংবিধানিকভাবে বা প্রশাসনিকভাবে এই যে মনোনয়নের ক্ষেত্রে, যেহেতু যেমন আওয়ামী লীগ থেকে বলা হয়েছে তৃণমূল পর্যায় থেকে প্রার্থী বাছাই করে দেবার কথা, যেটি আমরা জানলাম যে সংসদ সদস্য তার পছন্দটি যে কজন বাছাই হবে সেখান থেকে তিনি একজনকে নির্বাচন করবেন, তো এটি নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগও আছে গণমাধ্যমে, যেটি ইতোমধ্যে এসছে, বলা হয়েছে যে অনেকেই অনেক জায়গায় কেন্দ্রের যে পরামর্শ বা নির্দেশ এগুলি তারা মানছেন না, এবং সেখানেও উঠে এসছে যে স্থানীয় সাংসদরা অনেক জায়গায় যে প্রার্থী নির্বাচন বা মনোনয়নের ক্ষেত্রে প্রভাব খাটাচ্ছেন, এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়? প্রথমত হলো যে আমাদের যে স্থানীয় সরকারের ধারণা জি এবং আমাদের সংবিধানে যেভাবে স্থানীয় সরকারকে বিবৃত করা আছে জি, তো আমাদের সংসদ সদস্যরা এটা মানতে চান না, মানে তারা এটা কিন্তু একজোট, এটা কিন্তু মানে শাসক দল বিরোধী দল বলে কথা না। 2009 যখন উপজেলা আইনটা করা হয় তখন ওই আইনের মধ্যে তারা সব পক্ষ মিলে পার্লামেন্টের সবাই নজিরবিহীনভাবে পক্ষ নিয়ে তারা বললেন যে সংসদ হবে উপজেলা পরিষদের উপদেষ্টা, যেটা খুবই একটা অগণতান্ত্রিক বিষয় এবং যেটা গ্রহণযোগ্য নয়, এটা সংবিধানের সাথে স্ববিরোধী, কিন্তু তারা সংসদ, সুতরাং সংসদে তারা একজোটে এটা পাশ করলেন। তো উপজেলার উপরে যে নিজেদের অধিকার কেউ খর্ব করতে চাইলেন না, তাদের তো অধিকার ছিল না, তারা অধিকার প্রতিষ্ঠা করলেন, কিন্তু সংসদ সদস্য তার তো অনেক জায়গা আছে এবং তার ব্যাপারেও তো আমাদের সংবিধানে একটা চ্যাপ্টারই আছে যে উনি কিভাবে নির্বাচিত হবেন, কে নির্বাচিত হতে পারে, তার কি দায়িত্ব কর্তব্য, এভরিথিং বলা আছে। কিন্তু উনারা করলেন কি, যেহেতু উপজেলা কোনো কোনো ক্ষেত্রে দুইটা উপজেলা মিলে একটা সংসদ আসন, কারণ আমাদের প্রায় 480-90 উপজেলা পরিষদ আছে আর সংসদ হলো 300, সো 1.5, 2 or 1 এরকম আছে আর কি। তো এখন দেখা গেলো যে এই যে স্থানীয় সরকারকে যে আমরা শক্তিশালী করতে চাই এবং স্থানীয় সরকার শক্তিশালী করা ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই, মানে বিশেষজ্ঞরা তো চানই, সবাই চান, স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এবং যারা মোটামুটি এই বিষয়ে লেখাপড়া করেন তারা চান, এবং আমাদের প্রত্যেকটা দল কিন্তু এরকম একটা অঙ্গীকার আছে। কিন্তু পার্লামেন্টে যাওয়ার পর যখন আইন প্রণয়নের বিষয়টা আসলো তখন কিন্তু ওই আইন যখন প্রস্তাব করা হয় ওখানে কিন্তু এটা ছিলই না, এটাকে তারা সংসদীয় কমিটি বসে তারা এটাকে ঢুকিয়ে দিলেন আইনের মধ্যে, এবং সংসদ এটা খুবই হাততালি দিয়ে একদম কণ্ঠভোটে, কেউ না বললেন না, দুই একজন প্রতিবাদ করেছেন, ক্ষীণ প্রতিবাদ, তো এটা পাশ হয়ে গেল। পাশ হওয়ার পর থেকে উপজেলা পরিষদের উপরে আসলে সংসদ সদস্যের পূর্ণ আধিপত্য বিস্তার করেছে, মানে উপদেষ্টার রোল তো হওয়া উচিত উপদেশ দেওয়া, সেই রোলে কিন্তু ওনারা নাই, ওনারা এখন যা বলেন সেটাই করতে হয়। তো সেই কারণেই ওই ধারাবাহিকতায় এখন সংসদ সদস্যই ঠিক করে নেবেন যে তার এলাকায় উপজেলা চেয়ারম্যান কে হবেন, তাহলে ওই ধারাবাহিকতায় এটা ঠিক আছে, বাট এটা সংবিধান বিরোধী, এটা গণতন্ত্রের যে শিষ্টাচার, গণতন্ত্রের যে আমরা যেভাবে স্বার্থ গণতন্ত্রের কথা বললেন যে গণতন্ত্র তো নাই, এখন গণতন্ত্র নাই বলে তো আর গণতন্ত্র নিয়ে আলোচনা করা যাবে না, এমন নয়, যদি আমরা গণতন্ত্র নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে সংসদ সদস্যের এই ভূমিকা ঠিক না, এটা খুবই ভদ্র ভাষায় বলা যায়। আর আমি যদি একটু কড়াভাবে বলতে চাই, এই ভূমিকার তীব্র নিন্দা করছি আমি, এবং এটা নিন্দনীয়, তাদের এইভাবে ইনভলভ হওয়া উচিতই না। এখন স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনের ব্যাপারে স্যার তো বললেন একটু আগেই যে এটার মৌলিক পার্থক্য হলো এতে ক্ষমতা পরিবর্তন হয় না, সো ক্ষমতা যখন পরিবর্তন হয় না তখন সেই নির্বাচনে আরও ভালো নির্বাচন প্রত্যাশা করা যায়, যে ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে অনেক টানাপোড়েন আছে এবং আমাদের অনেক শক্তি প্রয়োগের ব্যাপারটা থাকে, সেইখানে কিন্তু সরকার একটা ভালো রোল প্লে করতে পারে যে আমার তো ক্ষমতা পরিবর্তন হচ্ছে না, তো সো আমি এই নির্বাচনটা ভালো করলে আমার অসুবিধা কী, সেটা সরকার চিন্তা করতে পারে। কিন্তু আমাদের এখানে একটা মানসিক রোগ আছে শাসক দলের এবং যারা শাসক দলের বাইরে আছেন, দুই দলের দুই রকম মানসিক রোগ। শাসক দলের মানসিক রোগটা হলো যে তারা কোনো উপনির্বাচন, কোনো স্থানীয় নির্বাচন হারতে চান না, তারা মনে করেন যে কোনো নির্বাচন হেরে গেলেই তাদের জনপ্রিয়তা কমে গেছে এরকম একটা দাবি উঠবে, যে কারণে এটা শুরু কিন্তু মাগুরা নির্বাচন থেকে,
মাগুরার একটা সংসদীয় আসন ওই নির্বাচনটাও তৎকালীন শাসক দল হারতে চায়নি, যার ফলে এটা নিয়ে একটা কেলেঙ্কারি হলো। একটু ছোট্ট করে আমি বলি, অনেক ক্ষেত্রে বলা হয়, যেটি গণমাধ্যম সহ বিভিন্ন পর্যালোচনায় আমরা দেখি, ভোটাররাও মনে করেন যে শাসক দলের প্রার্থীকে বিজয়ী করলে তিনি বরাদ্দ আনতে পারবেন, উন্নয়ন কাজ হবে, কাজকর্ম হবে। না, আমি ওখানে যাচ্ছি, আমি বলছি যে এই যে মানসিক বিকারটা, সেই বিকারটা আগে আমরা ঠিক করি যে তাদের এই বিকারটা আছে যে একটা নির্বাচন, একটা উপনির্বাচন বা 100টা উপজেলা নির্বাচনে যদি আমি হেরে যাই তাহলে আমার জনপ্রিয়তা ঘটবে। এইমাত্র কিছুদিন আগে আপনি 82% 91% ভোট পেয়ে নির্বাচিত হলেন, সেই নির্বাচন দিয়ে নানান কথা আছে, বাট তারপরে তো আপনার এই বিকার থাকার কথা না। আর বিরোধী দলের বিকারটা অন্য জায়গায়, বিরোধী দল 100 আসনে জেতার সাথে সাথে মনে করে সরকারের তো কোনো জনপ্রিয়তা নেই, তাহলে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা হোক, তারা যাতে তাড়াতাড়ি একটা মানে ইমিডিয়েট একটা নির্বাচন দেয়, জাতীয় নির্বাচন। এই দুই জায়গার দ্বন্দ্বের জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোর ব্যাপারে এই যে ইন্টারভেনশনটা দেখি। এখন আপনি যেটা বললেন যে আমার প্রশ্নটা ছিল যে মানে ভোটাররা এরকম মনে করে, আমি কিন্তু সেরকম মনে করি না এই জন্য পারসেপশন, কিন্তু আমি উদাহরণ দিয়ে এখন বলার চেষ্টা করি। উদাহরণটা কি, 14 ফেব্রুয়ারির নির্বাচনের পরে সেই তো নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করেনি এবং নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে এবং একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত একটা নির্বাচন। তারপরে যে উপজেলা নির্বাচন হয়েছিল তার দুইটা পর্যায়ে আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু ততটা জিততে পারেনি, অধিকাংশ ক্ষেত্রে অলমোস্ট 60-70% ক্ষেত্রে বিরোধী দলের প্রার্থীরা বিজয় লাভ করছে। সুতরাং জনগণের কিন্তু ওই রকম ধারণা নাই যে সরকারি দলকেই ভোটটা দিতে হবে। এখানে আমি একটা কথা বলি, আপনি যেটা বললেন যে ওই যে সময়টা বিরোধী দল কিছু, সেটা কিন্তু জাতীয় নির্বাচনের ঠিক আগে আগে পরে একটু বলি আপনার, তারপরেও যদি আপনি ভাইস চেয়ারম্যান মিলান তাহলে নন আওয়ামী লীগ ধরেন, আমি নন আওয়ামী লীগাররা সংখ্যা অনেক বেশি। সুতরাং ওই যে আমরা আমাদের জনগণকে আমরা এরকম ভাবার কোনো কারণ নাই, জনগণ কিন্তু নির্বাচনে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দিলে তারা সঠিক জায়গায় ভোট দেবেন, তখন তারা চিন্তা করবেন না যে শাসক দলের প্রার্থীকে আনতে হবে। এই কারণটা বলে দেই, কারণটা হচ্ছে যে উপজেলার একটা উপজেলা মানে উপজেলার সিস্টেমটা যখন চালু করা হয়েছিলো তখন যেভাবে চিন্তা করা হয়েছিলো উপজেলা কিন্তু সেভাবে নাই। এখন বাংলাদেশের যত উন্নয়ন হয় জাতীয় পর্যায়ের সিদ্ধান্তে উন্নয়ন, উন্নয়ন হলো কেন্দ্রীভূত, আপনি একটা হাইওয়ে বানাবেন, একটা রেলওয়ে বানাবেন, আপনি একটা অন্য কিছু বড় ধরনের কিছু করবেন, স্কুল নির্মাণ করবেন, আপনি হাই স্কুল নির্মাণ করবেন, কলেজ নির্মাণ করবেন, আপনি একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ করবেন, প্রত্যেকটা জিনিস ঢাকার সচিবালয়ের সিদ্ধান্ত হয় আর প্ল্যানিং কমিশনের সিদ্ধান্ত হয়। সো এই সিদ্ধান্তগুলো মানে স্থানীয় সরকারের বাইরে আসে, আর স্থানীয় সরকারের যে বাজেট আছে তার 90% বাজেট বিভিন্ন কোয়ালিফিকেশনের ভিত্তিতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। সেটার মধ্যে প্রথম আছে জনসংখ্যা, তারপরে ফিজিক্যাল লোকেশন মানে ভৌগোলিক অবস্থান এবং আরও অন্যান্য ছোটো ছোটো ব্যাপার আছে, পিছিয়ে পড়া আছে, সব মিলিয়ে 90% চলে যায়। 10% মাত্র একটা বাজেট আছে যেটাকে আপনি ধরতে পারেন যে ঠিক আছে ওই দল থেকে নির্বাচিত হলো না, আমি তাকে এই বাজেট বিশেষ বরাদ্দ দিব না, সে বিশেষ বরাদ্দের ক্ষেত্রে এটা ভূমিকা রাখতে পারে, বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা ভূমিকা রাখে না। ভূমিকাটা উপজেলা চেয়ারম্যান বা ওই সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা এরকম ভাবেন, কিন্তু কথা মানে স্থানীয় সরকারের আরেকটা অসুবিধা হলো যে স্থানীয় সরকারগুলো এখনও তাদের পুরো বাজেটের 90%-এর জন্য তারা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে, এরা স্বশাসিত হতে পারছেন না বিকজ তারা তাদের রেভিনিউটা তারা তুলতে পারছেন না। জি, আপনার যে কথাটি আগেরবার বলতে চেয়েছিলেন আমার সুনির্দিষ্ট প্রশ্ন আমি পড়ে শোনাই আপনাকে। ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং উপজেলায় 30 ডিসেম্বরের আদলে নির্বাচন করতে চায় ইসি ইলেকশন কমিশন, সিইসির এই বক্তব্য সম্পর্কে আপনি কি বলবেন? আমার সাদামাটা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া যে আমি কিছুটা সংশয় এবং শঙ্কার মধ্যে পড়েছি এই বক্তব্য থেকে, কারণ প্রধান নির্বাচন কমিশনার কি করে ভাবলেন যে 30 ডিসেম্বরের নির্বাচন যথার্থ হয়েছে? কারণ তিনি বলেছেন যথার্থ, হ্যাঁ তিনি বলেছেন, আমি সেজন্য বলছি কী করে ভাবলেন। আওয়ামী লীগের অংশীদার দল বাসদ জাসদ তো পরশু দিনই তো তাদের প্রতিক্রিয়া পেলাম, তারা
নির্বাচনটি নিয়ে তাদের ভিন্ন মত পোষণ করেছে এবং তারা বলেই দিয়েছে কেন ভিন্ন মত পোষণ করছে। তো এখন আওয়ামী লীগ বলে হ্যাঁ একই সঙ্গে নির্বাচন করলো, তো তারপরে এই কথা বলতে তাদের একজন জিতেছে, একটাই ক্যান্ডিডেট ছিল, একটাই জিতেছে, তার মানে শতভাগ শতভাগ বিজয়। তো সেই জন্যে যখন বলা হচ্ছে যে 30শে ডিসেম্বরের আদলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচন হবে, তখন তো আমি ভীত সন্ত্রস্ত হচ্ছি, তখন তরকারিওয়ালার কথা মনে পড়ে, তরকারিওয়ালা ঠিকই বলেছেন আপনি। তো সেই জন্যে আমি জানি না যে প্রধান নির্বাচন কমিশনার এটা না বলে যত অভিযোগগুলো এসেছে, আমার প্রশ্ন কিন্তু যে প্রশ্নবিদ্ধ হলো কেন নির্বাচন, এই প্রশ্নটা আমার। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচন তিনি চান না, তারপরে প্রশ্ন উঠলো কেন, ব্যাপারটি একটু তদন্ত করে তলিয়ে খতিয়ে দেখা উচিত ছিল। নির্বাচন কমিশনের নির্বাচনের ট্রাইব্যুনাল তো করতেই পারে। এই জায়গাটিতে তিনি আরেকটি কথা বলেছেন, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবার সময় সেখানে তিনি বলেছেন প্রয়োজনে নির্বাচন বন্ধ কিন্তু অনিয়মের সঙ্গে আপোষ করা যাবে না, এটা কি আশাবাদী করে কি না? এই কথাটা খুব ভালো, আমি দ্বিতীয় প্রসঙ্গে আসছিলাম যে প্রথম অংশে যা বলেছেন তাতে আমার কাছে অশনি সংকেত মনে হয়, কিন্তু দ্বিতীয় কথাটা আমাকে আশ্বস্ত করে। তো তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন, তার অবস্থানটা কোথায়? 30শে ডিসেম্বরের আদলে নির্বাচন করে অনিয়ম হলে তিনি একেবারে শূন্য সহিষ্ণুতা দেখাবেন, এটা মধ্যে আমি কিন্তু একটু পার্থক্য মানে স্ববিরোধিতা পাচ্ছি বলে আমি বেশ শঙ্কিত এবং সংশয়ের মধ্যে আছি। জি, আপনি কিভাবে দেখেন এই প্রথম বক্তব্য দ্বিতীয় বক্তব্য? আমার মনে হয় কি যে এই যে উপজেলা নির্বাচনটা হতে যাচ্ছে, অ্যাকচুয়ালি উপজেলা নির্বাচনে উপজেলাদের ওদের হাতে, চেয়ারম্যানদের হাতে কি ভাইস চেয়ারম্যান কিংবা একটা মহিলা যিনি হবেন তাদের হাতে কি আর ক্ষমতা আছে? যেটা ঈশ্বর সাহেব করেছিলেন পরে তো ওটা বোধহয় উনি বলতে পারবেন আমার থেকে বেশি, ওগুলি তো নেই এখন আর, তাদের কোনো এমন কিছু ক্ষমতা টমতা নেই। যেটা আছে সেটা হয়তো তাদের প্রেস্টিজের ব্যাপার কিংবা পলিটিক্যালি আরও উপরের দিকে উঠবার জন্য প্রচেষ্টা কিংবা লোকালি তাদের ক্ষমতা দেখানোর একটা ব্যাপার, সে যে একটা কেউ কেটা কিংবা পার্টির কিছু কিংবা দেশের কিছু সেটা দেখানোর ব্যাপার, আসলে কিন্তু তার কাছে খুব একটা ক্ষমতা নেই, সেটা তিনিও জানেন, ভোটাররাও জানে, সবাই জানে। আর একটা কথা হচ্ছে যে নির্বাচন এখন যেটা আপনি যে উনি যেটা বলছিলেন যে অংশগ্রহণমূলক হচ্ছে না, এবার প্রতিদ্বন্দ্বিতামূলকও হচ্ছে না মোটামুটিভাবে, যেটা আমরা যেটা দেখলাম যে প্রথম দিনে মাত্র 187 আর দ্বিতীয় দিনে 191টা মাত্র ফর্ম বিক্রি হয়েছে, মানে খুব পিপল আর নট ভেরি ইন্টারেস্টেড অলসো মানে ইলেকশনে যাবার জন্য। তো সেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক খুব একটা হবে বলে আমার বিশ্বাস হচ্ছে না, যেহেতু অন্যান্য বিরোধী দল এটা ওটা নেই, তো লোকের ভেতরে চুজ করবার লোক খুব কম। সিসির কোন বক্তব্যে আমরা আশ্বস্ত হব? ইসির আমার মনে হয় উনি বলতে পারতেন যেটা তার বলা উচিত ছিল পুরনোটা না টেনে এনে, যেহেতু উনি যতই বলুক না কেন যে ইলেকশন প্রশ্নবদ্ধ হয়নি সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে এটা উনি বললে হবে না, ওনাকে বরঞ্চ যেমন উনি ইয়ের কথা ইভিএমের কথা বলেছেন, তিনি স্বীকার করেছেন যে ইভিএমে ত্রুটি ছিল। তো ইলেকশনেও যদি উনি বলতেন যে কিছু কিছু ত্রুটি তো সব থাকে আমাদের হয়েছে, আমি চেষ্টা করব এই ইলেকশনে একদম যদি কোনো ত্রুটি না থাকে, এইটা যদি বলতেন আশ্বস্ত করতেন লোককে, তাহলে আমার মনে হয় এটা জনগণ ভালোভাবে গ্রহণ করত এবং নির্বাচনে পার্টি ছাড়াও কিছু কিছু লোক হয়তো হতো ইন্সপায়ার্ড হতো টু কন্টেস্ট। আমার মনে হয় যে এখানে ইন্সপায়ারেশন দেওয়ার যে কথাটা ওনার যে বলা উচিত ছিল সেটা উনি ঠিকভাবে বোঝাতে পারেননি, নির্বাচন কমিশন হিসাবে ওনাকে রিফ্রেশ করে আবার বলেই সবাই বলে কিন্তু একই কথা একইভাবে কেউই বলছে না, উনি যদি আবার আমাদের আলোচনা শুনেই হোক কিংবা নিজের চিন্তা ভাবেই হোক উনি যদি এটাকে আবার রিফ্রেশ করেন, আবার যদি যদি অংশগ্রহণমূলকই চান তাহলে ওনাকে সুন্দর করে বলতে হবে, বুঝাতে হবে যে ইট শুড বি মানে কনটেস্টেড, আপনারা আসেন আপনারা ইলেকশন করেন। প্রধান নির্বাচন কমিশনার
এই বাক্যের দুটো অংশের মধ্যে বিরোধিতা তৈরি করে নিজের অবস্থানটি পরিষ্কার করেছ। জি, আপনার কি মনে হয় একই সঙ্গে যে দুটো বক্তব্য আমরা পেলাম এর পাশাপাশি, আপনি জানেন যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনিও জাতীয় নির্বাচনের সময় বেশ আলোচনায় উঠে এসেছেন, তিনি দুটো কথা বলেছেন এই একই অনুষ্ঠানে নির্বাচনী কর্মকর্তাদেরকে। তিনি বলেছেন প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত নির্বাচন করতে চাই না, এটি একটি বলেছেন। আবার বলেছেন সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কেউ যাতে পেছনের দরজা দিয়ে উপজেলা পরিষদে ঢুকে না পড়েন। এটার মানে কি? যে যে যার মতো করে বলে। চিফ ইলেকশন কমিশনের বক্তব্য দুটা আমাদের গ্রাম্য যে কথা সেই অনুযায়ী কিন্তু ঠিক আছে, কারণ গ্রামে একটা কথা আছে, আমার মনে হয় আজকাল শহরেও চলে আসছে হয়তো এই কথা, সেই ইয়েটা হলো আগের হাল যেভাবে যাবে পিসের হালও সেরকম যাবে। উনি বোধহয় এটাই মিন করছেন যে আগে যেভাবে হয়েছে এইভাবেই হবে, আমার নতুন করে কিছু করার নেই। এবং আমি কিন্তু চিফ ইলেকশন কমিশনের ইয়ে অনেক সময় সাপোর্ট করি, কারণ আমি বলি যে হি ইজ ইন দ্য থিক অফ দ্য ম্যাটার, সে নিজের লিমিটেশন জানে। আমরা যখন রিসার্চ করি আমরা যেমন স্কোপ দেই তার সাথে সবচেয়ে বড় করে দেয় লিমিটেশনস, যে কী কী উনি নিজের লিমিটেশন জানে, উনি জানেন যে উনি কদ্দুরা যাইতে পারবে। একবার কি বলছিল উনি একটু বোধ হয় সবাইকে খুশি করার জন্য, ওনাকে যেই জম ধমক দেওয়া হয়েছে যে আপনার খেয়াল করে চিফ জাস্টিসের কী অবস্থা হয়েছে এটা খেয়াল রাখেন, তখন বোধ হয় ওনার বুকের মধ্যে ভয় ঢুকছে বা উনি বুঝেন। আমি মনে করি উনি তো অনেকদিন সরকারি চাকরি করছে, উনি বুঝতে পারেন যে কদ্দুরা যাইতে পারবে বেশি কিছু করলে ওনার কী হবে। সেই জন্য উনি বলছেন যে আগের হাল যেরকম গেছে, আগের নির্বাচন যেরকম হয়েছে এটাও এইভাবে হবে, আপনারা ই করেন। আর দ্বিতীয়টা যেটা সেটাও গ্রামের ভাষায় ওনার কথা ঠিক আছে, তবে উনি ফজরের আজান এসার সময় দিয়ে ফেলছেন। উনি আজ এই কথা বলছেন, এটা যদি নভেম্বর মাসে বলতেন তাহলে এটার কী সাংঘাতিক ইম্প্যাক্ট হতো, সেই সময় না বলে সেই সময় চুপ থেকে। এখন চলে গেছে সব কিছু, এখন আসছে উপজেলা নির্বাচন, এটার মধ্যে এক পার্টি তো বিরোধী দলের অংশ গ্রহণ করবেন না। আপনারা যে বলছেন যে আমরা আরও দেখি ইয়ে দিয়ে, এটা একবারে 100% এখন শিওর তারা অন্তত তাদের সিম্বল ইয়ে করবেন, আর কখন করবে? একটা নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তো তাদের প্রস্তুতি নিতে হয়, ফর্ম ইয়ে করতে হয়, তারপরে নিজেদের মধ্যে সেগুলি আর সময় টময় নেয়, তারা নিজেদের সিম্বল এলে আর ইলেকশন করবে না, তাদের যদি ইন্ডিভিজুয়াল কেউ করে করবে। সুতরাং উপজেলা নির্বাচনের মোটামুটি এক এক দলীয়ই হবে, এখানে ওই যে নমিনেশন এখান থেকে পাবে সেই জিতবে। এবং এটা যারা বোধ অভিজ্ঞ, আমরা হয়তো অভিজ্ঞ না, আমরা মানে আসলে থিওরিটিক্যাল কথাবার্তা বলি, আমি কিন্তু 6-7 মাস আগে একজন ক্যান্ডিডেট ছিল সরকার শাসক দলের, উনি কিন্তু বলছিলেন আমি আসলে নমিনেশানের জন্য যান প্রাণ দিয়ে করছি, নমিনেশান হইলে পার্টি বাকিটা ম্যানেজ করে দেবে, এই কথাটা একেবারে পেপারের ইয়েতে আসছে। তো ওরা এগুলি জানে যে আসলে কে করবে। এখন আমার মনে হয় না যে নতুন অন্য কোনো পার্টি করবে, কিছু স্বতন্ত্র করবে এখান থেকে এখান থেকে। ইন্টারেস্টিং হলো জাতীয় পার্টিও বোধহয় বলছে যে আমরা ফর্মালি নির্বাচন করবে না, তারা তারা তাদের মতো ওই ইয়ে করবে স্বতন্ত্রর সাথে। স্বতন্ত্র নির্বাচন সিটি কর্পোরেশন করছে, সিটি ইয়েতে উপজেলা করবে না বলছে, উপজেলার বিভিন্ন যে তাদের আমার মনে হয় যে কিছু স্বতন্ত্র এবং মোটামুটিভাবে শাসক দলের এরাই নির্বাচন করবে এবং সেভাবে হয়ে যাবে। অবলম্বন এই যে আওয়ামী লীগের যারা হয়ে যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যারা নির্বাচন করবেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান, এই জায়গাটিতে নানান ধরনের কথা শোনা গিয়েছে। প্রথমে তো দলীয় প্রতীকের কথা শোনা গেল, পরে এটি উন্মুক্ত করে দেওয়া হলো, এখন বলা হচ্ছে যে উন্মুক্ত মনোনয়ন ফর্ম উন্মুক্ত করে দেওয়ার কারণে এটি কি দ্বন্দ্ব বেড়ে যাবে, বেড়ে গেল, নাকি সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সূচনা হলো? কি কোনটা উন্মুক্ত করছে? ভাইস চেয়ারম্যান শুধু? জি, ভাইস চেয়ারম্যান। আবার কালকে না কোনদিন দেখলাম যে সেটাও মনোনয়ন দেওয়া হবে। জি জি, মনোনয়ন তারা দেবেন, কিন্তু মনোনয়ন দেবেন, কারণ এখানে তো যেটি বলা আছে যে কিন্তু কেনাটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জি, কেনাটা 16 কর ধারা 8 এর বিধান অনুযায়ী কোনো উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত বা স্বতন্ত্র হইতে হবে। মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে বসে এই ধারায় কিছু বলা হয়নি, যেটা আপনার অভিজ্ঞতা আছে একটু শুনতে চাই। যে কথাটি মনিরাপা বলছিলেন যে যেভাবে শুরু হয়েছিল উপজেলা
সূচনা হয়েছিল তার অনেক কিছুই কাঠামোগত অনেক কিছুই নেই। তাহলে সেই জায়গাটিতে এসে আপনিও বলেছেন যে কেন্দ্রীভূত সকল সিদ্ধান্ত, তাহলে এইটি নিয়ে আমাদের যে গণতান্ত্রিক বিকাশ, আমরা এখন এই বর্তমান সরকারের যে ইশতেহার, নির্বাচন ইশতেহার ছিল আমার গ্রাম আমার শহর, তো এটিকে যদি ফোকাসে আমরা রাখি, ফোকাল পয়েন্টে রাখলে আমরা দেখতে পাই যে উপজেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় গিয়ে দাঁড়ায়, মানে কোনো সংঘাত তৈরি হয় কি না? প্রথমত হচ্ছে যে আপনি নির্বাচনে যদি সকল দল ভিন্ন মতে যারা আছে শাসক দলের, তারা যদি অংশগ্রহণ না করতে পারে বা অংশগ্রহণ না করে, তাহলে তার এই নির্বাচনের তো একতরফা নির্বাচন বা ওই যে এক দলের নির্বাচন হবে, সেই নির্বাচন দিয়ে তো আপনি গুণগত কোনো পরিবর্তন হবে না স্থানীয় সরকারের। এমনিতে আইনের তো লিমিটেশনস আছেই, সীমাবদ্ধতা। আমি জানি না মাননীয় সংসদরা তাদের উপদেষ্টার রোল ছাড়তে যাবেন কি না, যতদিন পর্যন্ত সংসদ সদস্যরা নিজেরা চিন্তাভাবনা করে তাদের বিবেককে জাগ্রত করে তাদের এই উপদেষ্টার ভূমিকা থেকে সরে না যাবেন, ততদিন পর্যন্ত উপজেলা পরিষদের কোনো ভবিষ্যৎ নাই, গণতান্ত্রিক ভবিষ্যৎ নাই। সুতরাং এইরকম একটা উপজেলা পরিষদ নির্বাচন হবে, যেটা আপা বলছেন যে এটা কী, তাহলে এটা কারো কারোর জন্য প্রেস্টিজ, আমি এমপি হতে পারি না, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, তারপরে আমি এমপির দৌড়ে খানিকটা এগিয়ে যাব, সেটা একটা স্প্রিং বোর্ডের মতো, সেই কারণে অনেকে উপজেলা নির্বাচন করে। আর ওই যে দলের জন্য উন্মুক্ত করে দিলে তাদের মধ্যে যে খুব বিরোধ হবে এরকম আমি মনে করি না, যেটা উনি বলেছেন সাদা স্যার সেটাই কারেক্ট, যে একবার যদি কেউ মার্কা পায়, এখন অবস্থাটা যেটা হয়েছে সেটা সকল রাজনৈতিক দলকে বিশেষ করে শাসক দলকে এটা বিবেচনা করতে হবে, মার্কার জন্য এত দৌড়ঝাঁপ কেন? কেন ওনারা তৃণমূল থেকে আনতেছেন, তারপরে কেন্দ্রীয় পর্যায়ে তারা চিন্তাভাবনা করতে পারেন, করে তারা তাদের যোগ্য প্রার্থীকেই দিতে পারেন, কিন্তু মার্কার জন্য যে নানাবিধ দৌড়ঝাঁপ এবং এর মধ্যে যে ওই মনোনয়ন কেনা বেচা সব দলেই সবখানেই এরকম অভিযোগ আছে, ইভেন লন্ডন থেকেও মনোনয়ন কেনাবেচার অভিযোগ আসছে। তো এই যে মনোনয়ন কেনাবেচা এবং এই যে মার্কা, মার্কা হ্যাজ বিকাম সো ইম্পর্ট্যান্ট, আর শাসক দলের মার্কা তো ভেরি ইম্পর্ট্যান্ট, তো শাসক দলের মার্কা পেলেই আমি জিতে যাব, তাহলে আর আমার কিছু করতে হবে না, আমি মোটামুটি মার্কা নিয়ে হাজির হতে পারলে ওই মার্কার পক্ষে জনগণ ভোট দিবে এরকম একটা মানে বাইরের কথা, বাট ভোটটা কোনো না কোনোভাবে ওই মার্কাতে চলে আসবে এবং আমি জিতে যাব, সেইটা সেই জায়গায় হলো সবচেয়ে বড় প্রবলেম। তো সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই দ্বন্দ্ব সংঘাত অমুক তমুক এগুলো কিছু না, হয়তো কিছু দ্বন্দ্ব সংঘাত হবে কিন্তু তাতে যে মানে খুব বড় একটা রাজনৈতিক পরিবর্তন হবে এরকম কিছু আমি মনে করি না। আর দ্বন্দ্ব সংঘাত তো থাকবেই, কেন একটা উপজেলা চেয়ারম্যান পদ একটা, ওখানে তো 10-15 জন এরকম কোয়ালিফাইড লোকজন আছে, শক্তিশালী লোকজন আছে, যাদের অনেক কিছু আছে, টাকা পয়সা আছে, পেশি শক্তি আছে, সুতরাং তারা একটা কলহে লিপ্ত হবেন, তারপর নির্বাচন শেষ হলে আবার ব্যাক টু স্কোয়ার নাম্বার ওয়ান। আমি নির্বাচন কমিশনারের যে কথাটা আলোচনা করলেন এই জায়গায় ফেরত যেতে চাই একটু এক মিনিটের জন্য। প্রথমত নির্বাচন কমিশনারের, প্রধান নির্বাচন কমিশনারের প্রথম উক্তিটা এটা তার ভেবে চিনতে বলা উচিত ছিল, কেন আপনি যে কোনো নির্বাচন সেটা যত ভালোই নির্বাচন হোক, আমাদের প্রত্যাশা হবে মানে প্রধান নির্বাচন কমিশনের প্রত্যাশা হবে সেই ভালো নির্বাচনের উপরে আর একটু ভালো নির্বাচন উনি করবেন। আমরা যদি নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নাও করি তারপরেও উনি কোনো নির্বাচনকে মডেল বলতে পারেন না যে ওইরকমই হবে, সেটা যদি খুবই ভালো নির্বাচন হয়ে থাকে, ধরেন আমি একটা পরীক্ষা 80 পেলাম, তখন আমার চিন্তাভাবনা থাকবে যে আমি পরের ওই পরীক্ষাটায় 90 যাতে পেতে পারি, সুতরাং আমি বলবো যে আমি আরও ভালো একটা নির্বাচন করতে চাই। সেটা তার কমিউনিকেশন ফেইলর বা তাকে যারা এই তার বক্তৃতার ব্যাপারে যে টেকনিক্যালি যারা সাহায্য করেন তাদের ফেইলর, এটা আমাদের রাজনীতিবিদদেরও আছে, এটা কমিউনিকেশন ফেইলর। তার বলা উচিত ছিল যে আমরা আরও ভালো নির্বাচন করতে চাই, তারপরে যদি ওই কথাগুলো বলতেন অনিয়ম হলে নির্বাচন বন্ধ করে দেবেন, এটা করবেন সেটা করবেন, সেটাও বাদ কি বাদ হতে পারে, বাট তার ইমেজের জন্য এটা ভালো হতো। আর মাহবুব তালুকদার স্যার যেটা বলছেন, হ্যাঁ হি ইজ এ লোন ফাইটার ইন দ্য নির্বাচন কমিশন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি আপা বলছেন যে পিছনের দরজা দিয়ে মানে কি, মাহবুব তালুকদার যেটা মিন করছেন পিছনের দরজা দিয়ে মানে হচ্ছে তরকারিওয়ালা, তরকারিওয়ালা যেমন বলেছে ভোটটা 29 তারিখ রাতে হয়েছে না 30 তারিখে হয়েছে, তো মাহবুব তালুকদার এটাই বলার চেষ্টা করছেন যে ওইরকম ভোট যেন না হয়। জি, ছোট্ট করে শুনবো, শুনে বিরতিতে যাবো, বিরতি থেকে এসে বাকি কথা শুনবো। এই যে আমরা উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে কথা বলছি, চেয়ারম্যান পদ বলুন, মহিলা ভাইস চেয়ারম্যান বলুন, ভাইস চেয়ারম্যান বলুন, এতগুলো উপজেলা 481টি বা 482টি উপজেলায় নির্বাচন হচ্ছে, এমন তো কিছু প্রার্থী নিশ্চয়ই আছেন বা থাকার কথা যারা কোনো দল করেন না কিন্তু এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান, নিজের অনেকেই আছে এমন মানুষ তো বাংলাদেশে বিরল নয়, আছে, তাদের জন্যে
কি আছে, কিছু কি আছে এই পদ্ধতিতে এই নির্বাচনে? বাংলাদেশের রাজনীতির যে চালচিত্র তাতে তাদের জন্য কিছুই থাকার কথা না। তবু মাঝে মধ্যে জাতীয় পর্যায়ের নির্বাচন আমরা দেখি দু একজন চলে আসেন স্বতন্ত্র হিসেবে, পরে কিন্তু আবার চলে যান শাসক দলের সঙ্গেই। তো এখন ব্যক্তির প্রার্থিতার গুণাবলী ব্যক্তিগতভাবে জনগণের কাছে অবশ্যই বিবেচ্য, কারণ আমরাও তো এক সময় প্রান্তিক পর্যায়ে অবস্থান করতাম বা তখনও দেখেছি যে জনগণ কোন প্রার্থী সম্পর্কে কি বলে। তো সেই কারণে কিন্তু জনগণের কাছে প্রার্থী সম্পর্কে সঠিক মূল্যায়নটি হয়, তবে তারা ভোট দেওয়ার সময় চিন্তা করে তার ভোটটা নষ্ট হবে না। তো এমনি ভোট দিতে পারে কি না সেটা তো অন্য কথা, কিন্তু ভোট দিলেও সেটা নষ্ট হবে কি না সে চিন্তাটাও তার থাকে। তো সেই জন্যে প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী বা যোগ্যতা খুব একটা কোনো ক্রমেই বিবেচ্য নয়, কারণ আমাদের মনে আছে যে 30 ডিসেম্বর নির্বাচনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি কথা বলেছিলেন যে উইনেবল ক্যান্ডিডেট, তিনি ইংরেজিতে বলেছেন যে পারবে তাকে মনোনয়ন দেওয়া হবে, কিন্তু তিনি তো বলেননি যে সৎ যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তা তো বলেননি, বলেছেন উইনেবল। তো বাংলাদেশের নির্বাচনে জয়ী হতে গেলে যে আবু আলম শহীদ যেমনটা বললেন, হয় টাকা থাকতে হবে না হয় পেশি শক্তি থাকবে, গুণাবলীর আগে ডেফিনেশন তৈরি করতে হবে যে গুণাবলী। আমরা এই যে গুণগত রাজনীতির কথা বলি সেটি আমরা কবে পাবো, কিভাবে পাবো, এটি শুনবো বিরতি থেকে এসে শুনি। বিরতিতে যাচ্ছি, বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো, নিশ্চয়ই আপনারা শুনলেন এটি নিয়ে কথা বলবেন। সুপ্রিয় দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণ পরেই, আশা করি থাকবেন আমাদের সঙ্গে। আবারও স্বাগত, দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সাদত হুসাইন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আছেন আবু আলম শহীদ খান, সাবেক সিনিয়র সচিব, এবং আছেন মুনিরা খান, প্রেসিডেন্ট ফেমা। আপনাদের চারজনকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যারা এইমাত্র যুক্ত হলেন তাদের জন্য জানাচ্ছি আজকে আমাদের বিষয় হচ্ছে আলোচনার উপজেলা নির্বাচন ও প্রাসঙ্গিক রাজনীতি। আমরা শুরু থেকেই উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেছি, আর একটুখানি বলে আমরা অন্য বিষয়ে যাব। আপনি বিরতির আগে যে কথাটি বলতে চাচ্ছিলেন। না, আমি নির্বাচন নিয়েই কথা বলি। যখন একটা নির্বাচন হচ্ছে, তা আমরা সমস্ত যারা বাংলাদেশের নাগরিক তারা প্রত্যেকটা চায় যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে হোক, এবং নির্বাচনের যে অর্থ পূর্ণভাবে হওয়া উচিত, যে অর্থে নির্বাচনটা হবে যদি সেটাই না হলো তাহলে নির্বাচন করার আর কি মানে আছে। নির্বাচনটা হচ্ছে এই যে উপজেলা নির্বাচনের যে তিনটা পদ সেটাকে লোকে নির্বাচিত করে তাদের মন মতন প্রার্থীকে তারা জয়যুক্ত করবে, এটার জন্যই তো তাদের, এবং তারা কিছু কিছু কোয়ালিফিকেশন নিশ্চয়ই তারা চাইবে তাদের প্রতিনিধিদের ভেতরে যারা এই কাজগুলি তারা করবে। তা আমি যেটা মনে করি যে কোন ইলেকশন কমিশনের কোনো নির্বাচনকে হেলাফেলা করার কথা না, নির্বাচন কমিশনের প্রতিটা নির্বাচনকেই 100%ই ট্রাই করতে হবে। কারণ একটা কথা আছে যে একটা ভোটারও যদি ভোট না দিতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি যে 100% সুষ্ঠু নির্বাচন হলো না। তা আমি মনে করব যে এখন যেহেতু পরিধি অনেক কম, যেহেতু ধাপে ধাপে নির্বাচন হচ্ছে, এখন থেকেই কিন্তু পরবর্তীকালে যত নির্বাচনটা হতে থাকবে ততই নির্বাচন কমিশনের 100% চেষ্টা করা উচিত এই নির্বাচন যেন কোনো রকমেই প্রশ্নবিদ্ধ না হয়, এটা আমার কথা। আপনার? আমি মনে করি যে নির্বাচন আসলে এবং প্রথম ধাপে ইভিএম হচ্ছে না, এটি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। উনি তো নিজেই বলেছেন গতবার ইভিএম কিছু ত্রুটি সংশোধন করে করবেন, হয়তো উনি সেটা এই জন্য নিচ্ছেন। এখন নির্বাচনকে আপনারা যেভাবে দেখেন, আমরা আইডিয়ালি যে জিনিসগুলি মনে করি, নির্বাচন এখন কালকেই বোধ হয় একটা লেখা বেরিয়েছে, নির্বাচন এখন সারা পৃথিবীতে একটু অন্যরকম হয়ে গেছে, এবং ডেমোক্রেসির গ্রেটেস্ট উইকনেস যেটা বেরিয়েছে সেটা হলো ইট অ্যালাউজ ইটসেলফ টু বি ম্যানিপুলেটেড। এটা আমাদের পাবলিক পরীক্ষাতে যেরকম নকল টকল এগুলি হয়েছে, ডেমোক্রেসি এখন নিজকে এভাবে বিকৃত করার সুযোগ দিয়েছে এবং অনেক দেশে হয়েছে পৃথিবীতে। কালকে দেখলাম বোধহয় হিসাব অনুযায়ী মাত্র 50টা দেশে
প্রপার ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি বলতে যেটা আমরা বুঝি ভোটিয়ে, আর বাকিগুলি তো সব ম্যানিপুলেটেড ডেমোক্রেসি। এবং ম্যানিপুলেটেড ডেমোক্রেসির অর্থ হলো নির্বাচন আমার জন্য, নির্বাচন একটা আমার আনুষ্ঠানিকতা মাত্র, নির্বাচন মানে হচ্ছে আমার লোককে জিতিয়ে আনা, নির্বাচন মানে হচ্ছে মাঠ খালি করে ফেলা, নির্বাচন মানে মানে হচ্ছে খালি মাঠে গোল দেওয়া। আমরা যে গুণগত রাজনীতির কথা বলি সব সময়, আমরা প্রত্যাশাও করি যে গুণগত রাজনীতিতে একটি পরিবর্তন সাধিত হবে, তো সেটি কি ওইটা ওই যে বলছি, আমরা যখন গণতন্ত্রের কথা বলি জি তখন আমরা মনে করি যে লিবারাল ডেমোক্রেসি, আমরা মনে করি যে প্রিস্টিন লিবারাল ডেমোক্রেসি, সেখানে যেই যেই প্যারামিটারগুলি আছে, যেই যে মানদণ্ড আছে, আমরা সেটা চিন্তা করি। কিন্তু নির্বাচন তো একটা ক্ষমতার হাতিয়ারও, সেই জিনিসটা আমরা ভালো করে খেয়াল করি না। এবং ক্ষমতা যখনই এর মধ্যে ক্ষমতার ব্যাপার আসে তখনই কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তখন আপনার নূতন আগের যে আদর্শিক ইয়ে থাকে সেটা সেটা থাকে না। তখন আমি অনেক টার্ম ইয়ে করি, ওই যে মার্কা কেন আসে, যে কথাটা কেন হঠাৎ করে মার্কা আসলো, হ্যাঁ ভারতে আছে অনেক দেশ আছে, আমাদের তো ছিল না, এবং তাতে যে সাংঘাতিক অসুবিধা হচ্ছিলো তা না, মার্কা আসে, ওই যে শহীদের নতুন টার্মটা আমার খুব পছন্দ, মার্কা আসে, মার্কা থাকলে অ্যাক্সেস বাগেজ নিজে হেঁটে হেঁটে গিয়ে মার্কাকে মার্কাকে মুখে করে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেয়, এটা হলো সুবিধা। জি, আমরা উপজেলা নির্বাচনী আলোচনা শেষ করতে চাই, যদি 30 সেকেন্ড করে আপনারা দুজন কিছু যোগ করতে চান। প্রথমত হলো যে আপনি উপজেলা নির্বাচন নিয়ে যখন আলোচনা করছি, আমার মনে হয় যে উপজেলা বা ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, মানে লোকাল গভর্নমেন্ট, এই লোকাল গভর্নমেন্ট ব্যবস্থা একটা মৌলিক পরিবর্তন আনা খুব জরুরি। মৌলিক পরিবর্তনটা হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আসি, সেই ডেমোক্রেসির ক্যারেক্টার যাই হোক না কেন, এখন ওইখানে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, মানে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু আছে। আপনি এইখানে অনেক ঝামেলা কমে যাবে যদি ওইখানে আপনি ওই তৃণমূল থেকে নির্বাচনটা করেন, ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন করার আগে, তারপরে আপনি চেয়ারম্যান তারা নির্বাচন করবে, উপজেলা পরিষদেও নির্বাচনটা ওরকম হতে হবে। আর এই তিনটা পদে নির্বাচন করার কোনো মানে নেই, উপজেলা পরিষদের নির্বাচনটা হওয়া উচিত, এটা আমি বলতে চাচ্ছি, উপজেলা পরিষদের নির্বাচনটা হওয়া উচিত যে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করে উপজেলা পরিষদে নির্বাচিত হবেন, তারপরে ধরেন হ্যাঁ সদস্য হিসেবে, তারপরে ধরেন যে 7 জন বা 10 জন 11 জন নির্বাচিত হলে তারা তাদের চেয়ারম্যান, এখন তো ইউনিয়ন চেয়ারম্যানরা একটি নির্বাচনে বিজয়ী বিজয় লাভ করছে, যার ফলে হচ্ছে দুটো না, যার ফলে হচ্ছে যে ইউনিয়ন পরিষদ কিন্তু এখন উপজেলা পরিষদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, ইউনিয়ন পরিষদে অনেক প্রজেক্ট আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপজেলা পরিষদকে পাত্তা না দিলেও চলে, এবং তারা উপজেলা পরিষদে যায় থ্রেট করে যে আপনার এই যে 1 কোটি টাকা আসছে আমাদের 7 ভাগে ভাগ করে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, করতে বাধ্য করতে। সুতরাং ওইখানে একটা মৌলিক পরিবর্তনের ব্যাপার আছে। এখন সরকার এই মৌলিক পরিবর্তনটার প্রস্তাবটা কেন বিবেচনা করছেন না এবং কেন তাড়াহুড়ো করে এটা আমি বুঝি না, কেননা এখন যদি আপনি উপজেলা পরিষদ নির্বাচন করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর 5 বছর এই পরিবর্তন আনতে পারবেন না, তখন সে মামলা করে দিবে যে আমি তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, আপনি এখন চেঞ্জ করবেন কেন। সুতরাং এই নির্বাচনটা করার আগেই চিন্তাভাবনা করে এই পরিবর্তনগুলো এনে ফেলা উচিত ছিল। আমি প্রায় একমত, কারণ হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে গেছে, এখন কিন্তু পরিবর্তন আনা যাবে না, এর আগেই আনা উচিত ছিল। আমাদের সংবিধানে আছে, আমাদের রাজনীতিবিদরা উচ্চকণ্ঠে জানান দেন যে আমাদের নাকি ওয়েস্টমিনস্টার মডেলের গণতন্ত্র, তো ওয়েস্টমিনস্টার মডেলের গণতন্ত্রে তো স্থানীয় সরকার অত্যন্ত শক্তিশালী, কিন্তু আমার দেশে বাস্তবে স্থানীয় সরকার ঠুটো জগন্নাথ, তো কাজেই এই জায়গাটিতে পরিবর্তন করতে হবে এবং সেটা সরকারকেই করতে হবে। সরকার করে না এই জন্যে যে করলে উপজেলার উপরে সরকারের যে নিয়ন্ত্রণটা এখন আছে সে নিয়ন্ত্রণটা থাকবে না, কাজে ক্ষমতার দাপট এবং ক্ষমতা প্রদর্শন অত্যন্ত মৌলিক ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি নিয়ে আমার এই শব্দবন্ধ রাজনীতি, পলিটিক্সের বাংলা রাজনীতি কী করে হলো তা নিয়ে আমার দারুণ সংশয় আছে। পলিটিক্সের বাংলা হওয়া উচিত ছিল জননীতি, তবে বাস্তবে রাজনীতি রয়ে গেছে, রাজার নীতি, শাসকের নীতি, এবং তাও তো নাই, একেবারে সর্বশেষ বিচারে আছে ক্ষমতা নীতি, কে কীভাবে ক্ষমতায় যাবে, ক্ষমতায় থাকবে, এই নিয়ে তো আমাদের রাজনীতি বলতে যা বোঝায় তাই, কাজে ক্ষমতা নীতি জননীতি নয়। পলিটিক্সের বাংলা হওয়া উচিত ছিল জননীতি, নিহিতার্থ অনুযায়ী, নির্গলিতার্থ। যাই হোক, আমরা এই পর্যায়ে হচ্ছে না উপজেলা পরিষদ নির্বাচনী আলোচনার ইতি টানতে চাই। আমরা প্রত্যাশা করি
যেমনটি আপনারা আলোচনা করলেন, প্রত্যাশার কথা জানালেন, যেমনটি দেশের সকল ভোটার সকল সচেতন নাগরিক চান, তেমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্থানীয় সরকারের যে উন্নয়ন সেটি সত্যিকার অর্থে আমরা দেখতে পাবো, তাহলে সরকারের যে নির্বাচনী ইশতেহার সেটিও বাস্তবায়িত হবে এবং গ্রামের মানুষ শহরের নাগরিক সুবিধা নিয়ে আগামী উন্নয়নের যে পথ চলা সেখানে সামিল হবে। আমরা একটু নজর দিতে চাই, আপনার কাছে আসবো। আপনি জানেন যে এই মুহূর্তে আমরা ক্যালেন্ডার হিসাবে 8 ফেব্রুয়ারিতে অবস্থান করছি। 8 ফেব্রুয়ারি হচ্ছে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের কারাবন্দিত্বের 1 বছর পূর্ণ হয়েছে। আমরা নির্বাচনের আগে এক ধরনের শুনেছি যে তাকে মুক্তি না দিলে নির্বাচনে যাবে না, পরে বলা হয়েছে তার মুক্তির আন্দোলনের কৌশল হিসাবে নির্বাচনে তারা গিয়েছে, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক মহলের যেটি পর্যবেক্ষণ বা তাদের যে মন্তব্য সেটি তারা বলছেন যে এই আন্দোলনটি অনেকটা স্তিমিত হয়ে এসেছে, ফিকে হয়ে এসেছে, তারা জাতীয় নির্বাচনের শোক কাটিয়ে উঠতে পারছেন না। কি মনে করেন, 12 বছর ক্ষমতার বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অনেকেই বলছেন বিএনপি কোন পথে যাবে, বিএনপি কী করবে, শাসক দল থেকে বলা হচ্ছে বিএনপি মুসলিম লীগে পরিণত হবে, আসলে কি আমরা যে গণতান্ত্রিক যে বিকাশ আমরা চাই, রাজনীতির ময়দানে যে পক্ষ বিপক্ষের যে মানে সমান্তরাল অগ্রগতি আমরা চাই, সেই জায়গাটিতে যদি একটি অন্যতম বিরোধী দল যদি বিলীন হয়ে যায় বা আপনার কি বলে যে এটি যদি ছোট হয়ে যায়, সেটি কি আমাদের রাজনীতির জন্য কোনো শুভ কাজ হবে? দেখেন, আমরা অনেক কিছু মিলিয়ে ফেলি, বিএনপি আর বিরোধী দল আমরা মিলিয়ে ফেলি। বিএনপি এক একটা পার্টি বিলীন হয়ে যাওয়া এই কথাগুলিও ইয়ে না, আওয়ামী লীগ বিএনপি দুইটাই ওইভাবে বিলীন হবে না। বিএনপির মিউটেটেড মানে এটি পলিটিক্যাল রেটরিক, তাহলে এইগুলি আমরা কথায় কথায়, যেমন বিএনপি মুসলিম লীগ হবে, মুসলিম লীগ হবে কেন বিএনপি, আর মুসলিম লীগ যে বিলীন হয়েছে কোথায়, পাকিস্তানে তো মুসলিম লীগ বিলীন হয় নাই, বাংলাদেশ হওয়াতে তো হওয়ার পরে মুসলিম লীগ এখানে কী করে থাকবে, মুসলিম লীগ একটা পাকিস্তান পাকিস্তানি ইয়েতে তাও এই সময় তাও মুসলিম লীগ একটা পার্টি আছে তো, কাজে এইটাকে আপনি বিএনপি মুসলিম লীগ হবে না, আওয়ামী লীগও অন্য কিছু হবে না এখন, কারণ এরা দুইটাই বাংলাদেশ ইয়ে করবে। এখন এদের বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে, আমি যেটাকে বলি কালার অ্যান্ড কন্ট্রোল অফ দ্য পার্টি মে চেঞ্জ, হয়তো অন্য কিছু হয়ে যায়, যেমন বিএনপি ইলেকশনের আগে ঐক্যফ্রন্টে মিশে গেছিলো এবং তার লিডারশিপ তো অনেক চেঞ্জ হয়েছে, বিএনপির সাথে আবার অন্যরা এসে হয়তো জুটবে। বাংলাদেশের পলিটিক্সে পার্টি দুইটা, একটা হচ্ছে এল আওয়ামী লীগ আর একটা হলো ট্রিপল এল অল অ্যাগেনস্ট আওয়ামী লীগ, এই দুইটা পার্টি বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করে হয়তো থাকতে পারে, যেমন ইলেকশনের সময় ঐক্যফ্রন্ট নাম গ্রহণ করে, ওই যে ইতিহাসে থাকে না ঐক্যফ্রন্ট নাম গ্রহণ করে তারা নতুন ইয়েতে হলো। এখন বিএনপি, এটা ঠিক যে বিএনপি কমান্ড স্ট্রাকচারের মধ্যে অনেক ঝামেলা দেখছি আমরা, বিএনপি রহস্যময় ডিসিশন দেয়, বিএনপি মানুষের কাছে তার পজিশন ব্যাখ্যা করে না, বিএনপি মানে কোনো দিনই তার যে অ্যাকশানগুলি নেই, ওই যে 15 আমার খেয়াল পড়ে বিশেষ করি 15 সনের 2015 সনে যে অবরোধ, সেই অবরোধের সময় আপনার স্কুলে আমাদের হয়তো হঠাৎ করে এসে এস্টান হেডমাস্টার বলতো যে তোদের স্কুল ছুটি কী হবে, আমরা নোয়াখালীতে বলতো সদ্যত্তে যাবো, সদ্যত্তে মানে বড় জোয়ার আসে তো সেটা দেখার জন্য স্কুল ছুটি। বিএনপির এখানে কী বলে নয়াপল্টন থেকে বলে দিত কালকে হরতাল, হরতাল আরও 24 ঘন্টা এক্সটেন্ড করালো, কী কারণে এক্সটেন্ড করলো, কী হলো, সামনে শুক্রবার আছে, শুক্রবার আমাদের মানে সাংঘাতিক একটা দিন, সেই দিনে কেন হরতাল হবে। তারপরে এই যে গুলশানে যে অফিস, সেই অফিসের তো একটা বারান্দা ছিল, সেই বারান্দাতে দাঁড়ায় কেউ ব্যাখ্যা করবে না, বলবে না যে আমরা দুঃখিত, আমরা কিন্তু আমাদের দিতে বাধ্য হচ্ছে, আমরা আপনারা আমাদের আপনাদের কষ্ট হইতেছে, আপনারা আমাদেরকে ক্ষমা করেন, কিন্তু দেখেন আমরা এই এই কষ্টের মধ্যে আছি, দেশ এই এই বিপদের মধ্যে আছি, মানুষকে তো আপনাকে ব্যাখ্যা করতে হবে। এইবারও দেখেন আমি বারবার একটা কথা বলি যে ঠিক আছে, তাদের যদি দরকার হয় বিএনপি, বিএনপির জন্য ইলেকশনে কন্টেস্ট করা কিন্তু দিস ওয়াজ এ কম্পালশান, আওয়ামী লীগের জন্য ছিল নেসেসিটি, নেসেসিটি মানে না হলেও কিছু অসুবিধা হয় আর কম্পালশান মানে না হলে তাদের চলবেই না, তো বিএনপি যখন ইয়ে করলো তারা গেল, তারপরে যখন তাদের নমিনেশনের মধ্যে একদম হঠাৎ করে একটা নতুন জিনিস চলে আসলো জামাতের ইয়ে, তারা এটা ব্যাখ্যা করবে না, তার তো সাহস করে বলতে হবে যে আমি এই এই কারণে দিছি, আপনারা আমাকে ভুল বুঝেন না, আপনারা আমাদেরকে দরকার হলে এইটুকু ক্ষমা করেন, বাট আই হ্যাড ইয়ে, যেমন
জামাতকে তো আওয়ামী লীগও নিষিদ্ধ করে নাই, তারাও ইয়ে করবে না। আমি তো জামাতের ব্যাপারে বলেছি এটা ন্যাশ ইকুইলিব্রিয়াম গেম থিওরির, মানে কেউ মুভ নিতে সাহস করবে না। সবাই মনে করে ন্যাশ ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্য হলো সবাই প্রেজেন্ট অবস্থায় থাকতে চেষ্টা করে, কারণ সে মনে করে আমি মুভ নিলেই অন্য সুবিধা হবে। সুতরাং কেউই তারা মুভ নেবে না, না ইয়ে নেবে। বিএনপি মনে করে জামাতকে ছেড়ে দিলে আওয়ামী লীগ ধরে নেবে, সুতরাং আমি এরা ছাড়বো না। আওয়ামী লীগ মনে করে যে জামাত বিএনপির ইয়ে থাকাতে আমার সুবিধা হয়েছে, ওরা ওইভাবেই থাকে, আমি সবসময় এটা ব্যবহার করতে পারবো, যেমনি আসে এমনি থাকবে দীর্ঘদিন। এবং কালকে তো মোটামুটি বুঝে দিছে যে মানে আপনাকে অপেক্ষা করতে হবে, কি বলে রায়, রায় রায় কবে হবে তার আগ পর্যন্ত যেমনি আসে এইভাবেই থাকবে। বলুন ভাই, এই যে কথাটির সূচনা হলো, এখন আমরা দেখছি যে দুটি মামলায় সাজা হয়েছে, আরও 35টি মামলা রয়েছে। এখন দিন যত যাচ্ছে পর্যবেক্ষকদের মতে সাজার মাত্রা হয়তো আরও বাড়তে পারে। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে কি মন্তব্য করবেন? না, বেগম খালেদা জিয়ার মুক্তি তো একটা হলো যে আইনি প্রক্রিয়া তো একটা আছে, আরেকটা হলো নেগোসিয়েশন পলিটিক্যাল পার্টিজের মধ্যে, আরেকটা হচ্ছে যে অভ্যুত্থান, শাসক দল নাই, মানে তিনটা পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া এখন জেল থেকে মুক্তি পেতে পারেন। প্রথম পরিস্থিতি হলো তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আসতে হবে এবং আইনি প্রক্রিয়া চলছে। আর দ্বিতীয়টা হলো যে সরকারের সাথে যদি বিএনপি এরকম নেগোসিয়েশন করতে পারে যে ঠিক আছে আমরা রাজনীতিতে এইভাবে এইভাবে অবস্থান করতে চাই এবং সরকার যদি রাজি হয় তখন সেই ক্ষেত্রে নেগোসিয়েশনের মাধ্যমে বেগম খালেদা জিয়া জামিন পেতে পারেন, মামলা চলুক উনি জামিনে বাইরে থাকতে পারেন ওনার। এবং এই সব ক্ষেত্রে আদালত কিন্তু জামিন দিয়ে দেয়, বয়স তার যে বয়স এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সুতরাং তিনি জামিন পাওয়ার মানে একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় বেগম খালেদা জিয়া জামিন পেতে পারেন উচ্চ আদালতে তার কাজগুলো চলতে থাকা পর্যন্ত। আর তৃতীয়টা হলো যে বড় ধরনের বিশাল আন্দোলন হলো, খোমেনি যেভাবে রিটার্ন করলো একই জাহাজে কমিউনিস্ট পার্টিও রিটার্ন করছিল, কমিউনিস্ট পার্টির নেতা, এবং তারাই কিন্তু শাহের বিরুদ্ধে আন্দোলনটা করে, দেখা গেল খোমেনি নামার পরে, হ্যাঁ খোমেনি নামার পরে ও কমিউনিস্ট পার্টি আর কোনো খবর নাই। তো এরকম থাকতে পারে যে এরকম বিশাল আন্দোলন হলো, জেল থেকে মুক্ত করে দিল যেমন 69 স্যার বললেন যে হয়েছে, তো সেরকম বিশাল আন্দোলন হতে পারে। তাহলে হতে পারে ওবায়দুল কাদের সাহেব বলেছেন ঝুঁকি নেওয়ার সাহস নেই কি রাজনীতি করে বিএনপি নিয়ে, এবং যেটি রুহুল কবির রিজভী বলেছেন যে তিনি তো স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন। এবং আমরা মনে হয় ওবায়দুল কাদের সাহেব নিয়ে অনেক বেশি কথা বলে ফেলছি, আগেই বলে ফেলছি যে ওবায়দুল কাদের সাহেব একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে তার কিছু রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এবং রুহুল রিজভী সাহেব উনি পল্টনের অফিসে, উনি যখন পল্টন অফিস থেকে বের হয় প্রেস ক্লাবে এই বক্তব্যগুলো দিতে পারেন, আমি জানি না উনি এখনও কেন পল্টন অফিসেই থাকেন। তো সুতরাং তারা দুজন তাদের বক্তব্য চালিয়ে যান এবং বক্তব্য দেখার পরে আমরা বুঝবো যে কে কী বলছেন, ঝুঁকি নিতে পারছে না পারছে না এগুলো তো পরে দেখা যাবে। হ্যাঁ, এই বিএনপি সম্পর্কে একটা জিনিস সত্য যে বিএনপির 14 সালের নির্বাচনে না অংশগ্রহণ না করা এবং অংশগ্রহণ না করার পরে তারা যে ধরনের পলিটিক্যাল অ্যাকশনসের প্ল্যান করেছিল সেটা তাদের জন্য বুমেরাং হয়েছে, এবং 14 সালের নির্বাচনে অংশগ্রহণ না করা যেটা পুরো বুমেরাং হয়েছে এটা বিএনপি নিশ্চয়ই এখন বুঝতে পারছে। তো সেই যাত্রা থেকে তারা যে আরেকটা যাত্রায় যাওয়া সেটার জন্য কিন্তু তারা রেডি ছিল না। এই নির্বাচনের আগে মাসখানেক দুই মাস আগে তারা হঠাৎ করে ভাবলো যে তারা নির্বাচনে যাবে, এই প্রস্তুতিও তারা এক বছর ধরে নিতে পারতো, তাহলে কিন্তু আরও ভালো ফলাফল হতে পারতো। মানে এগুলো হচ্ছে কতগুলো প্রিকন্ডিশন। এখনও বিএনপি যদি রাজনীতিতে থাকতে চায়, মানে একটা বিরোধী দল যদি বাংলাদেশের রাজনীতিতে থাকতে চায়, ঐক্যফ্রন্ট হিসেবে যদি তারা থাকতে চায়, তাহলে দে হ্যাভ টু প্ল্যান, ফিউচার প্ল্যানিং করতে হবে যে আপনি কী কোথায় কী করতে চান, কীভাবে দলকে সংগঠিত করবেন, কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, কীভাবে আন্দোলন করবেন। সুতরাং ওবায়দুল কাদের সাহেব বললো আর রিজভী ঝুঁকি নিয়ে পল্টনের অফিস থেকে বাইর হয়ে গেল, তারপর ওকে ধরে নিয়ে জেলখানায় চলে গেল, এইরকম উস্কানিমূলক কথাবার্তা নিশ্চয়ই বিএনপি এই কাজটা করবে না। ধন্যবাদ। না, আমি যেটা মনে করি যে কোনো রাজনৈতিক দল, যে কোনো দেশের কথাই বলি পৃথিবীতে, মোরলেস এখন কিন্তু অল পলিটিক্যাল পার্টিস আর কন্টেন্ডার্স অফ পাওয়ার, তারা কিন্তু নীতিগত আদর্শগত খুব কমই দেখা যাচ্ছে আজকাল যে নীতি নিয়ে আদর্শ নিয়ে আমার এইটা ম্যানিফেস্টো আছে আমি শুধু এইটা করতেই পলিটিক্স করছি কি গভর্নমেন্ট ফর্ম করছি। এখন এখন আমার মনে হয় নাথিং সাকসেস লাইক সাকসেস, এখন একটা কিছু করতে হলে আমাকে সাকসেসফুল যেভাবেই হোক করতে হবে। এবং আমি মনে করি আমাদের দেশে আওয়ামী লীগের আওয়ামী লীগ উনি যেটা বললেন একটা পার্টি আওয়ামী লীগ একটা নন আওয়ামী লীগ এরকম করেই কিন্তু আমি বিএনপিকে এত শক্তিশালী কিন্তু এখন মনে করছি না।
আমি মনে করছি যে বিএনপি এমন কোনো লিডারশিপ দেখায় নাই যে জনগণের সামনে এমন কিছু রেখে দেয়নি যেটা দেখে সবাই মনে করবে যে আমরা বিএনপিকেই ভোট দেব। যারা বিএনপির সঙ্গে যাচ্ছে তারা মনে করছে যে সরকারের যদি কোনো অন্যায় কাজ করে থাকে কিংবা যে কাজটা করার কথা না দেশে এটা তার জন্য যদি কিছু বলাতে হয় কি বলতে হয় তাহলে সেটা বিএনপি বলবে, সেইভাবেই তারা বিএনপিকে সাপোর্ট করছে। আমি এত বছরে বিএনপির স্ট্রং লিডারশিপ, তাদের একটা দারুণ কারিশমা, এরকম একটা লিডার কি এরকম একটা কথা বলা, সত্যি কথা বলতে গেলে কি আমি একটা সাধারণ নাগরিক, কোনো রাজনৈতিক দল নিয়ে নই, আমি কিন্তু আদর্শগতভাবে তাদের কাউকে মনে করি না যে দে আর লিডার্স এবং তারা একটা সাংঘাতিক একটা লিডারশিপ এই দেশের জন্য দিয়ে যাবে, সেটা আমি কিন্তু কোথাও দেখিনি। অতএব আমরা শুধু শুধু কোনো পার্টিকে দোষ দেব না, আমরা তাকেই দোষ দেব যারা সাকসেসফুল হচ্ছে না, যারা প্ল্যানিং ঠিক মতন করতে পারছে না। উনি যেটা বললেন যে 2014 সালের ইলেকশনটা তারা না করে যে বড় ভুলটা করেছে, সেটা যাদের ভিশন ছিল না তারা যখন লিডার হয় তখন কিন্তু তাদের সেই অবস্থায় হয়। পলিটিক্যাল পার্টি করতে হলে কি সামনে এগোতে হলে ইউ হ্যাভ টু বি ভিশনারি, আপনাকে আগের থেকে চিন্তা করতে হবে যে আমার এই স্টেপে এটা করলে এরপরে কী হতে পারে, এটা করলে এরপরে কী করতে হবে। সেখানে আমি বিএনপির ভেতরে অভাব দেখছি, সেটা আমি খোলাখুলিভাবে এটা বলতে চাই। তো আমাদের ন্যাচারালি আমি এটা যেটা মনে করব যে আর আওয়ামী লীগেরও কোনো এটা কোনো আমি জোর করে তাদের বলতে পারবো না যে তোমরা খালেদা জিয়াকে ছেড়ে দিয়ে পাওয়ার দিয়ে দাও কিংবা তাকে আন্দোলনে আনার একটা সুযোগ করে দাও, বাই শুড দে, তারাই বা সেটা দেবে কেন? তাদের যেটা দাবি সেটা দাবিটা আদায় করবার জন্য তাদের যোগ্য রাস্তায় সঠিক লিডারশিপে এবং তারা জনগণকে উদ্বুদ্ধ করে তো তারা দাবিটা আদায় করবে, তারা তো অন্যের কাছে মুখাপেক্ষী হয়ে তাদের দাবি আদায় করতে পারে না, না যে আপনি ছেড়ে দেন, তা এইভাবে তো তারাই বা ছাড়বে কেন। সেজন্য আমাদের দুপক্ষকেই এখন দেখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কোন পলিটিক্যাল পার্টি জনগণের কাছে এফেক্টিভ একটা রাস্তা দেখাচ্ছে যে জনগণ তাদের সাপোর্ট, মানে কেউ কোনো পলিটিক্যাল পার্টি একবার দুবার তিনবার চারবারই বা থাকতে পারবে না কেন, যদি না তারা সুন্দরভাবে কাজ করে যায়, যদি না তারা দেশে উন্নয়নের দিকে দেশকে নিয়ে যায়, যদি না তারা জনগণের ডেমোক্রেসিকে সম্মান করেন, তাদের চয়েসকে তারা সম্মান করেন, তাহলে তাহলে আমি মনে করি না যে তারা থাকার অধিকার, সুশাসন যদি তারা নিশ্চিত করে, সুশাসন নিশ্চিত করতে ডেফিনেটলি সেটা তো কিছু মনে করি না আমি, একদম নিশ্চিত করতে হয় না, ক্ষমতা ঠিক রাখতে হয়, পরে বলে আলাপ করা যাবে, এলিট গ্রুপ যারা আছে সব যারা পাওয়ারের ইয়ে তাদেরকে কন্টেন্টেড রাখতে হয়, তাদেরকে খুশি রাখতে হয়। কথা হচ্ছে বিএনপিকে নিয়ে রাজনৈতিক, মূলত বিএনপি যেই আসি, এখন সমস্যাটা হচ্ছে বিএনপি নেতৃত্ব এবং সংগঠন এখন যে পর্যায়ে আছে তাতে করে বিএনপিকে রাজনৈতিক দল বলা যাবে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ বিএনপির একটি কাজই আমরা বিগত 10 বছর থেকে দেখছি, সেটা হচ্ছে রুহুল কবির রিজভী একটা মুদ্রিত কাগজ থেকে পড়ে শোনান প্রতিদিনের ঘটনা এবং টেলিভিশন সাংবাদিকরা তার দুই দিকে সারিবদ্ধভাবে খুব মনোযোগ দিয়ে তার শোনে, অবশ্য ছাপানো কাগজটা পেয়ে যায় তার থেকে টেলিভিশনের খবর তৈরি করা হয় আর কি। তো আর একটা কথা মুরিয়াপ্পা যেটা বললেন যে বিগত 10 বছরে বিএনপি এমন কি করেছে যাত করে জনগণ তাদেরকে ভোট দেবে, কাজেই 29-30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপির মানে হেরে যাওয়াটা অনিবার্য ছিল, তবে যেভাবে হেরেছে সেটা নিয়েই তাদের প্রশ্ন। উপরন্তু এক মাসের প্রস্তুতিতে একটা জাতীয় নির্বাচনে যাওয়া যায় না, তো সেই জন্যে এখন আবার জাতীয় নির্বাচনের পরে খুব দ্রুত গতিতে স্থানীয় পর্যায়ে নির্বাচন দেওয়া হয়েছে, এরা কিন্তু প্রস্তুত নয় আর কি, নিজস্ব দুর্বলতা এবং প্রস্তুতির অভাব দুটো মিলেই কিন্তু তারা নির্বাচনে যেতে পারছে না, এটাকে তো মনে রাখতে হবে আর কি। কারণ অবশ্য 2014 নির্বাচনে নির্বাচনটিকে প্রতিরোধ করতে গিয়ে তারা একটা রাজনৈতিক আত্মহত্যা করেছে বলে আমি মনে করি আর কি, যাকে বলা হয় হারাকিরি, সেই পর্যায়ে চলে গেছে। ওই সময় তো জাতীয় সরকার করার কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে,
এবং তাদের ইচ্ছামতো মন্ত্রণালয়ে নেবারও আমন্ত্রণ তারা পেয়েছিল। সেই আমন্ত্রণটা গ্রহণ না করে যে কাজটি করে মানে সখাত সলিলে নিমজ্জিত হলো আমি মনে করি আর কি। ওই নির্বাচন করলে বিএনপি অনায়াসে উল্লেখযোগ্য সংখ্যক আসন পেত। এটা অবশ্য কী হতে পারতো সেটা বলা আমার দায়িত্ব না, কিন্তু সাধারণভাবে বলছি তো ওই নির্বাচনটি কিন্তু এই নির্বাচনের মতো হতো কি না সেটা আবার একটা কথা আছে, প্রশ্নবিদ্ধ হওয়া নেই। সে যাই হোক, বিএনপি কিন্তু ক্রমাগতভাবে রাজনীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন এবং বিচ্যুত করে নিচ্ছে, তাতে রাজনৈতিক দল হবার সম্পূর্ণ দাবিটি চলে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। এটা বিএনপির জন্য যেমন ক্ষতিকর, দেশের রাজনীতির জন্য তেমনি ক্ষতিকর বলে আমি মনে করি। কারণ তাহলে আওয়ামী লীগের একচ্ছত্র যে ক্ষমতা সেটা কিন্তু আওয়ামী লীগের জন্য বিপদ ডেকে আনবে এবং তার অনেকগুলো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তো কাজেই আওয়ামী লীগের স্বার্থে, বিএনপির স্বার্থে, দেশের স্বার্থে একটা শক্ত পোক্ত সমর্থক বিরোধী দল থাকা দরকার। সেটা কে করবে সেটাই আমার প্রশ্ন আর কি। জি, আমরা একটু যেহেতু নির্বাচন নিয়ে কথা বলছি এবং প্রাসঙ্গিক রাজনীতি, আমরা ডাকসু নির্বাচন নিয়ে একটু আলোচনা করি, আপনাদের মতামতগুলো একটু শুনতে চাই এই জন্যেই। ডাকসু নির্বাচন নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন তিনি দেখতে চান ডাকসুতে। কিন্তু প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিরোধী পক্ষ যারা ছাত্র দল, বাম জোটের যে ছাত্র সংগঠনগুলো আছে, তারা নানান কথা বলেছে। এবং গতকালকে ছাত্র দল প্রায় 9 বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে, তারা ভিসি মহোদয়ের কাছে, যিনি পদাধিকার বলে ডাকসুর সভাপতি, তার কাছে স্মারকলিপি দিয়েছে, 7টি দফা তারা জানিয়েছে। এবং মূল কথা হচ্ছে তারা 3 মাস পিছাতে চায়, তাদের দাবি হচ্ছে এটি, এবং সহাবস্থান নিশ্চিত করা সাপেক্ষে নির্বাচনটি যেন অনুষ্ঠিত হয়। এটি এই যে প্রেক্ষাপট, নির্বাচনের যে ঢোল দেশব্যাপী চলছে, ঢাকায় আরেকটি হচ্ছে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং আরও কিছু কমিশনার, ওয়ার্ড কমিশনার পদে, তো এই ডাকসু নির্বাচন নিয়ে আপনি কী বলবেন? এক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, এটি কতটা প্রতিফলিত হবে, বাস্তবায়িত হবে বলে আপনি আশা করেন? ডাকসুতে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটানো সম্ভব, মানে অন্য জায়গায় ব্যর্থতার অনেক কারণ হয়েছে, থাকতে পারে, সীমাবদ্ধতা আছে, কিন্তু ডাকসুতে হচ্ছে একদম ছাত্ররা ভোটার, সুতরাং ছাত্রদের ভোট তো আর আগের দিন বা পরের দিন বা একই সময় দিয়ে দেওয়া সম্ভব হবে না যদি ছাত্ররা ভোট দিতে চায়। তো ওইখানে যে ছাত্রদল যে দাবি করেছে 3 মাস পেছানো, মানে তাদের প্রস্তুতি নেই, সেটা 3 মাস পেছানোটা যদি তাদের পক্ষে যায়, সেটা নিশ্চয়ই অন্য দল সেটা চাইবে না। সুতরাং তাকে যে নির্বাচনী শিডিউলটা করা হচ্ছে, ওই শিডিউলের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি থাকতে হবে। তাদের একটা খুব উল্লেখযোগ্য দাবি আছে, যে যেটা হল থেকে কলা ভবনে, একাডেমিক ভবনে নিয়ে যাওয়া, এটা আমার কাছে মনে হয় যে এটার অনেক যৌক্তিক, মানে যদি প্রধানমন্ত্রী তার এই মানে তিনি যা বলছেন সেটা যদি তিনি মিন করে থাকেন এবং সেটা যদি করতে চান, তাহলে অবশ্যই হল থেকে এটাকে একাডেমিক ভবন নিয়ে যেতে হবে। এটা একটা ডিপার্চার, এখন এই ডিপার্চার আমরা মৌলিক ডিপার্চার বলে আমরা এটা বলতে পারি যে না এটা কেন করা হবে। এটা এই জন্য করতে হবে কারণ আমরা যেটা দেখেছি 1990 সালের পর থেকে, মানে যে দল ক্ষমতায় ছিল হলে সেই দলই অবস্থান করতো, বাকিদের বের করে দেওয়া হতো। সুতরাং আপনি ডাকসু নির্বাচনের তারিখ দিলেন আর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়ে যাবে, এটা যে বোকার স্বর্গে বাস করে সে বিশ্বাস করতে পারে, আমি বিশ্বাস করি না, কারণ এই শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব না। এখন উনি ওনারা মিছিল করে ভিসির কাছে যেতে পারছেন, ঠিক আছে, হলে উঠে কয়েকদিন থাকতে পারবেন সেটাও বিবেচনা করতে হবে। সুতরাং আপনি এবং ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে কিন্তু যে ছাত্র থাকে তার চেয়ে অনেক বেশি সংখ্যক ছাত্র বাইরে থাকে, সব বিবেচনায় হলের চেয়ে একাডেমিক ইয়াতে যদি ভোটটা নিয়ে যাওয়া হয়, এবং যেহেতু দাবি আছে এবং যেহেতু আমাদের কোনো এটা নিয়ে শঙ্কার কোনো কারণ নাই, কারো শঙ্কা করার দরকার নেই, কারণ আমরা চাই এখানে সুষ্ঠু নির্বাচন হোক, সুতরাং আপনি এটা করতে পারেন। এবং এটা করলে কিন্তু ওই নির্বাচনের ফলাফল নিয়ে বা ওই নির্বাচনের পদ্ধতি নিয়ে মৌলিক কোনো বিষয়ে প্রশ্ন উঠবে না। সুতরাং এটা ডাকসু নির্বাচনের ব্যাপারে ডাকসু কর্তৃপক্ষ যারা এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদেরকে বিবেচনা করতে হবে যে তারা একটা বিশ্ববিদ্যালয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরা অনেক কিছু বলি, প্রাচ্যের অক্সফোর্ড বলি, স্যার তো এখানে আছেন, যদিও ওই বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অবস্থা, যে
যে অবস্থা সেই অবস্থা নিয়ে আমি নিজেই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে মাঝে মাঝে লজ্জিত বোধ করতে হয়। এটা আমি জানি না স্যার কীভাবে নেবেন, বাট এটা সত্যি সত্য ভাষণ। সুতরাং আমরা আমরা যেখানে লজ্জিত বোধ করি, সেই লজ্জা থেকে আমাদের মুক্তির একটা উপায় হলো একটা ভালো ডাকসু নির্বাচন করা। কারণ হচ্ছে 1990 সালের পরে গত 28 বছরে আপনি একটা ডাকসু নির্বাচন করতে পারেন না, অথচ দেশে সংসদ নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন হচ্ছে, সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে এই ঢাকা শহরে, আর আমরা ডাকসু নির্বাচন করতে পারছি না। সুতরাং ডাকসু নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি হলে সেই পদক্ষেপ তারা নেবেন, এটা আমি প্রত্যাশা করি। জি, আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে কথাগুলো আমরা আলোচনা করলাম হল থেকে একাডেমিক ভবনে? যদিও এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল 1994 সালে যখন নির্বাচনের কথা বলা হয়েছিল, তখন ছাত্রলীগ, আজকে যারা ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন, তারা চেয়েছিল হল থেকে একাডেমিক ভবনে, তখন কিন্তু এটি নেওয়া হয়নি। 25 বছরের ব্যবধানে দাবি বদলে গেছে, অর্থাৎ দাবিটা যৌক্তিক আর কি, পার্টি বদলে গেছে। এখানে ইস্যুটা হচ্ছে ক্ষমতাসীন আর ক্ষমতাহীন। এদের ক্ষমতাহীন হলে এক ধরনের দাবি করে, ক্ষমতাসীন থাকলে আরেকরকম দাবি করে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনগত দিক থেকে কিন্তু হলে হওয়ার কথা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু টেকনিক্যালি, আমি এটা আইনগত টেকনিক্যালি, আমরা হলের স্টুডেন্ট ছিলাম, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রই কিন্তু হলের স্টুডেন্ট, তার রেফারেন্স পয়েন্ট কিন্তু হল। সেই দিক থেকে বলতে পারে যে না, হলের ইলেকশন আমি বাইরে নেব কেন? কিন্তু যদি ওই যে কথাটা যেটা বলছি, যদি সুষ্ঠু সুচারুরূপে একটা নির্বাচন করতে চান, এইটা যদি আপনার একমাত্র প্রায়োরিটি হয়, তাহলে তো অবশ্যই কি বলে একাডেমিক ভবনে হতে হবে। কারণ হলগুলি এমনও ওই যেটা ইয়ে হচ্ছে, আমরা এটাও জানি যে শুধু 90-এর পরে না, বিশেষ করে গত কয় বৎসরে আমরা বহু ইয়েতে দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ হলের প্রশাসন এক গ্রুপ ছাত্রের উপর ছেড়ে দিছে টোটালি। এবং আমরা খবরাখবরও যেটুকু দেখি, আত্মীয় স্বজন পরিচিত লোকজন, ওরাই ডিসাইড করে কে হলে থাকবে, কে রুমে থাকবে, কে কমন রুমে থাকবে, এবং কারা কাদেরকে কোথায় যাইতে হবে। তো সেই অবস্থায় হলে টোটালি একটা চক্রাধিপত্য কায়েম হয়েছে, এবং হলের ইয়েগুলি কিন্তু একটু গুপচা টাইপের, এক এক হল এক এক জায়গায়, কোনখানে গাছের ভিতরে কী হচ্ছে, কোনখানে হয়তো হাউস টিউটারের বাড়ির পাশে একটা অফিস হয়ে বসে আছে। তো সেই জন্য হলে হলে আপনি কন্ট্রোল করতে পারবেন না, হলের পরিবেশ, হলের যে স্ট্রাকচার, হলের অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে গেছে, হলের অ্যাডমিনিস্ট্রেশন আমরা যেটা দেখেছি এটা মোটেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপর নয়। একাডেমিক ভবনে হলে যেটা হয়, প্রথম কথা ওপেননেস আসে। একাডেমিক ভবনে হলে বহু লোক ইয়েটিয়ে থাকে, কিছুটা আপনার ওইখানে ওই চক্রাধিপত্যটা ওইভাবে কায়েম হয় না, যে কোনোভাবে হোক ঠিক পুরো ইউনিভার্সিটি জুড়ে জিনিসটা হয় নাই, হল কেন্দ্রিক এই যে চক্রাধিপত্য এটা ওইখানে হয়েছে। তো সেই দিক থেকে যদি আপনি বলেন যে এটা সুষ্ঠু নির্বাচনটাই একমাত্র লক্ষ্য, তাহলে একাডেমিক ভবনে হইতে হবে। আর যদি বলে করেন যে না, আমরা আমাদের নিয়ম কানুন যেটা আইনের মধ্যে আসে, তাহলে হলে হইতে পারে। আর সবচেয়ে বড় কথা, যদি বলেন যে এটা যেহেতু ওই দল চাইছে, সুতরাং এটা দেওয়া যাবে না, এটা বিপক্ষ হইতে হবে। সময়ের ব্যাপারে তারা যে সময় চেয়েছে, বলছে যে নির্বাচনের সময় দিয়েছে, তাই সময়ে দল অন্য দল চায়, যেই দল চায়, যদি অন্যান্য গ্রুপও সব একসাথে আসে, ধরেন যে কোনো কারণে যদি এমন হয় যে ক্ষমতাসীন দল, তারাও যদি প্যাচে পড়ে গিয়ে বলে যে হবে, তখন পিছাবে। কিন্তু যদি ক্ষমতাসীন দল পিছাইতে না চায়, আর ক্ষমতাহীন অর্থাৎ ছাত্র দল যদি পিছাইতে চায়, তাহলে এটা কোনো দিন ওই ছাত্র দলের দাবি অ্যাকসেপ্টেড হবে না। এটাই বাংলাদেশে এখন নিয়ম। জি আপা, আমি যেটা মনে করি যে আমরা যেমন যে কোনো নির্বাচনে ইলেকশন কমিশনকেই দোষারোপ করি বা রেসপন্সিবল মনে করি, এখানেও কিন্তু ডাকসুতেও ভিসি এবং সিন্ডিকেট, হ্যাঁ, তারা যারা আছেন তারাই রেসপন্সিবল। এবং তারা যদি চান যে সত্যিকারের একটা ভালো ডাকসুর ইলেকশন করে পুরা জাতিকে তারা দেখিয়ে দিবেন যে হ্যাঁ, আমরা ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো ইলেকশন করতে পারেন, তাহলে আমার মনে হয় যে ছাত্রদের সঙ্গে ওনারা দলগুলির সঙ্গে বেশি করে বসতে পারতেন। বেশ কয়েকবার পরপর বসলে কোন পক্ষের কোন যুক্তি, কোন যুক্তিতে তারা হলের ভেতরে চাচ্ছে না, কোন যুক্তিতে একাডেমিক ইয়েতে হলে দিতে চাচ্ছে, কিংবা করলে কী সুবিধা, কোনটা, আমরাও সবাই বুঝি যে হলে যেহেতু
বর্তমান মানে যে শাসক দলের ছেলেরাই শুধু সেখানে বাস করে, আমি নিজেও অনেকটা অনেক প্রোগ্রামে টোগ্রামে আমি দেখেছি, এটা সত্যি তারা সত্যি সত্যি সাহস করে অন্য জায়গায় কি নিজের পছন্দে ভোট দিতে পারবে কি না সেটা কিন্তু আমার মানে সন্দেহ আছে, সেজন্যই হয়তো তারা চাইছে। কিন্তু আমার মনে হয় এটা ডাকসুর চেয়ে ভাইস চ্যান্সেলার এবং সিন্ডিকেট মোলে বসে এই নির্বাচনটাকে একদম সুষ্ঠু অবাধ এবং ভালো করে করুক, তাহলে জাতি উপকৃত হবে এবং এইটাই কিন্তু সংক্রামিত হবে আদার ইনস্টিটিউশনসে। জি, এই জন্য আমরা এটাকে একটা পারফেক্ট ইলেকশন দেখতে চাই। শেষে যে কথাটা বলেছিলেন তা দিয়ে আমি শুরু করি, কারণ এখানে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছি আমি, মানে বর্তমানে সম্পৃক্ততার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটি আমি মনে করি খুব যথার্থ হয়ে গেছে এখন, কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, সব কিছু ঢাকা পড়েছে, এটা খোলা নয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের একটা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে কারণে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ছিল, সব কারণগুলো এখন উধাও। আর ডাকসু নির্বাচন 28 বছর পরে হচ্ছে, অনেক নির্বাচনের কথা বলা হলো কিন্তু শিক্ষকরা কিন্তু সারা বছর নির্বাচন করছেন, তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্যে, কোনো সমস্যা হচ্ছে না, শুধু ছাত্রদের নির্বাচন হচ্ছে না। আচ্ছা, এই ব্যাপারে সরকারের দায় এড়ানোর কোনোই যুক্তি আছে বলেই মনে করি না, কারণ সরকার নিজেই 73 অধ্যাদেশ লঙ্ঘন করেছে। এর আগের যে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তিনি অনির্বাচিত অবৈধ উপাচার্য, বর্তমান উপাচার্য সাময়িকভাবে আগের জন্য সাময়িক নির্বাচন করে প্যানেল পাঠাননি, বর্তমান উপাচার্য বহুদিন হয়ে গেল সাময়িক, এবং এই প্যানেল নির্বাচনের জন্য সেনেট সম্পূর্ণ হতে হবে, ডাকসু নির্বাচন না হলে সেনেট সম্পূর্ণ হয় না। তো কাজে সরকারও এই ব্যাপারে মাথা ঘামাচ্ছে না, সেজন্য আমি মনে করি সরকার বঙ্গবন্ধুর দেয়া 73 অধ্যাদেশ নিজেই লঙ্ঘন করেছে। শুধু ডাকসু কেন, বাংলাদেশের সব জনবিশ্ববিদ্যালয়, সব কলেজ, সব জায়গায় নির্বাচন হতে হবে। আমরা যা দেখেছি 19 জুন 1990 অর্থাৎ স্বৈরাচার আমলেও নির্বাচন হয়েছে নিয়মিত, আর গণতন্ত্রের উত্তরণ হলো নির্বাচন থেমে গেল, এটা ব্যাপারটা হচ্ছে। আর একটা হচ্ছে ছাত্র দলের যে দাবি তার সঙ্গে আমি একমত নই, 3 মাসের মধ্যে পরিবেশ উন্নত হবে তারা নির্বাচন করবে এটা অযৌক্তিক। বাংলাদেশে কোনো নির্বাচন জাতীয় বলি স্থানীয় বলি ডাকসু বলি সুষ্ঠু পরিবেশের পটভূমিতে নির্বাচন হয় না। আর একটা কথা হচ্ছে আইনগতভাবে ছাত্রাবাসগুলোতেই নির্বাচন হতে হবে, কারণ আমরা কিন্তু আমাদের যে সনদে লেখা থাকে কোন ছাত্রাবাসের ছাত্র, বিভাগের কথা লেখা থাকে না, লেখা থাকে শেষের দিকে, প্রথম লেখা থাকে এস এম হল জগন্নাথ কাজে পরিচয়টা। এখন কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন নাই, এটা মানতে হবে, এখন গায়ে জোরে বললে তো লাভ নাই, কোনো ছাত্রাবাসে প্রাধ্যক্ষের কোনো প্রশাসন নাই, সরকারি দলে ছাত্র সংগঠন সব কিছু করে কন্ট্রোল। আমি শিক্ষক হিসেবেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এবং প্রশাসনিক কর্তৃপক্ষ বসে থাকে এটা দেখানো, ওরা আউটসোর্স করে দিয়েছে না, এটা আগেও ছিল, নট দিস টাইম, কিন্তু আমরা যখন 91 সাল থেকে আমরা যখন ছিলাম তখন মোটে ছিল, আমরা যখন পরে 91 সাল থেকে এটা চলছে, যখন ছাত্র ছিলাম তখন ছাত্রাবাস প্রশাসন দেখেছি, তা প্রাধ্যক্ষই হোক বা আবাসিক শিক্ষক হোক তাদের প্রশাসন। এবারে ডাকসু নির্বাচন নিয়ে যদি এখন শেষ কথাটা বলি, ডাকসু নির্বাচন হলে ভোট কেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা রাখতে হবে, সিসি ক্যামেরা না থাকলেই বুঝব যে উদ্দেশ্য অন্যরকম। আমরা একটু সময় আছে, 1 মিনিট করে একটু আলোচনা করি রোহিঙ্গা ইস্যুটি নিয়ে, এই মুহূর্তে যেটি আমি আমি বলছি আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে রোহিঙ্গা ইস্যু, এটি বলেছেন রোহিঙ্গা বিষয়ক কানাডার বিশেষ দূত ববরে। আপনি জানেন যে 203 জনের মতো বৌদ্ধ ধর্মাবলম্বী
আমাদের বান্দরবান সীমান্তে এসছে। এটি হচ্ছে রুমা উপজেলার রেমাক্রি প্রাংশা সীমান্ত দিয়ে এসছে এবং বাংলাদেশ সরকার সীমান্ত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সিল করে দিয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখন ভারতে আছেন, তিনি মোদীর সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছেন। একেবারে ছোট করে মন্তব্য নিয়ে শেষ করতে চাই। আসলে যেহেতু আমাদের অ্যাঞ্জেলিনা জোলি এসে ফিরে গেলেন, আলোচনা করছিলাম হঠাৎ খুব একটা ইয়ে হয় না। রোহিঙ্গা তো বলেই দিয়েছি মোটামুটি সবাই যে এটা কন্টিনিউ করে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে এটা আরও দীর্ঘ সময়ের ব্যাপার। আগে বলা হচ্ছিল যে শিগগির চলে যাবে, ইয়ে চলে যাবে, আমার ব্যক্তিগত ধারণা যে এটা ইটস এ লং টার্ম প্রবলেম। এবং আরও যদি এটা শুনতে আপনার খুব ইয়ে লাগবে যে যারা এগুলি ইয়ে করছে তারাও যে খুব অস্বস্তি ফিল করছে তা নয়। রোহিঙ্গা সমস্যা আছে, তাদের চাকরি, তাদের কাজকর্ম আছে, তারা ঢাকাতে আছে, সুতরাং এগুলি নিয়ে তর্ক বিতর্ক হবে, ইন্টারন্যাশনাল ইয়ে হবে, এরকম চলতে থাকবে। আমরা আমাদের মতো কাজ করে যাব, মায়ানমার তাদের মতো কাজ করে যাবে, আপাতত কোনো সলিউশন হচ্ছে না। জি, আমিও কিন্তু যেটা মনে করি যে এখানেও যারা পাঠিয়েছে তারা কিন্তু প্ল্যান করেই পাঠিয়েছে এখানে, তারাও কিন্তু দে ওয়ান্টেড টু গেট রিড অফ দিস পিপল। আপনি কি মনে করেন যে তারা আবার তাদের খুশি খুশি মনে নিয়ে সেখানে বসাবে? অতএব যারা আমরা আশ্রয় দিয়েছি আমাদেরও ধরেই নিতে হবে, এরা সহজে যাবে না। এবং তারাও ভালো করেই জানে যে এদের সহজে আমরা আর আনবো না, এবং বিশেষ করে তাদের প্রতিবেশী অনেক বন্ধু আছে যারা তাদের সাপোর্ট করবে, তারা পরিক্রমশালী, তারাও তো তাদের সেখানে স্বার্থ নিহিত আছে। অতএব এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে বলে আমি নিজে বিশ্বাস করি। আঞ্চলিক সংকট তো একটা গ্রুপ, একটা লোক বা একটা গ্রুপ বলছে, তাতে যে আঞ্চলিক সমস্যা একবারে হয়ে সংকট হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নাই, যেমনি আছে এমনি থাকবে। এরকমই রাখাইন এলাকাকে পরিষ্কার করতেই হবে, তার প্রমাণ মুসলমানদের তাড়ানোর পরে বৌদ্ধদেরও তাড়াচ্ছে ওই রাখাইন এলাকা থেকে, এবং ওখানে যে সামরিক অভিযান হয়েছে তার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন এরিয়া ক্লিয়ারেন্স। এবং এখানে চীনের প্রচুর বিনিয়োগ আছে এবং এই জায়গাটাকে, এই স্থানটি ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক গুরুত্বের কারণে এখানে চীন আকৃষ্ট। এই জায়গা কোনো দিনই ফেরত যাবে না এই রোহিঙ্গারা। বাংলাদেশকে এখন অন্তর্বর্তীকালীন একটি প্রকল্প নিতে হবে, এই রোহিঙ্গাদের বসে বসে খাওয়ানো যাবে না, তাদের প্রশিক্ষণ শিক্ষণ দুটোরই ব্যবস্থা করতে হবে, যেন জনসম্পদ হিসেবে কোনো এক সময় দেশে ফিরে গেলে বা আমাদের বাংলাদেশেও কাজে লাগতে পারে। বিশাল প্রায় 10 লাখের মতো জনগোষ্ঠীকে বসে বসে খাওয়ানোর মতো সামর্থ্য। আমি একটা বলি, ইন্টারন্যাশনাল একটা বড় ইয়ে করে এদেরকে কিন্তু দেশের নানান দেশে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আমরাই যে সারা জীবন এটা দায় নেব আমার মনে হয় না, সেটা আমাদেরও করা উচিত। এখানে আমাদের ইন্টারন্যাশনালি মুভ করা উচিত। চীন সবসময় জাতিসংঘের উদ্যোগে বাধা দিচ্ছে, অ্যান্টনি গুটেরেসের ঐকান্তিকতা আছে কিন্তু তার হাত পা বাঁধা। ভারত দুই দিকেই আছে, ভারত অপারেশন ইনসানিয়ত শুরু করে সবচেয়ে বেশি ত্রাণ সামগ্রী দিয়েছে, দুই দিকেই আছে, আবার ভারতের রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে, সৌদি রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়েছে। বাংলাদেশে সব কিছুর এখন ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে, রোহিঙ্গা ডাম্পিং গ্রাউন্ড। আমার সীমান্ত তো শেষ পর্যন্ত বন্ধ হয়েছে, শেষ কথা আপনি। সীমান্ত বন্ধ হয়েছে এটা ঠিক আছে, সীমান্ত তো বন্ধ হতেই পারে, কেন আমরা আর কত মানুষকে নেব, এটা একটা আমাদের তো ধারণ ক্ষমতা থাকতে হবে। বাট আমরা যখন মুসলমান রোহিঙ্গা আসলো তখন সীমান্ত মুক্ত করে দিলাম, আর যখন বৌদ্ধ বা রাখাইন আসবে তখন আমরা হঠাৎ করে সিল করে দিলাম, এটা মানবিক হবে না, এটা মানবিক হলো না, মানে আমাদের ডুয়াল স্ট্যান্ডার্ড হয়ে গেল। আর রাখাইনকে কিন্তু ক্লিয়ার করতে হবে, রাখাইন এলাকাটা ক্লিয়ার করতে হবে, যে চীন রাশিয়ার তো ওখানে তো অনেক ইয়ে আছে, তাদের বিনিয়োগের ব্যাপার আছে, ওখানে তেল আছে, গ্যাস আছে। এখানে ভারতের কিন্তু বিশাল একটা প্রজেক্ট আছে যেটা আমরা হয়তো খেয়াল করছি না। ভারতকে অনেকদিন ধরে যারা বাংলাদেশের মধ্যে থেকে সেভেন সিস্টারে যেতে চাচ্ছিল এবং আমরা কিন্তু নানাবিধ কারণ দেখিয়ে অ্যালাউ করি নাই, ভারত কিন্তু এখন ওদের সিউটি যে বন্দরটা আছে ওইটা ব্যবহার করে তারা সেভেন সিস্টারে যাবে, ওদের 1500 কোটি টাকার প্রজেক্ট। সুতরাং ওই এলাকায় যদি ইনসার্জেন্সি হয় সেটা চীন রাশিয়া ভারতের জন্য অনুকূল না, তো ওই এলাকায় ইনসার্জেন্সি হতে দেওয়া যাবে না এবং বার্মা এটা করতে দেবে না। আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্যাটা হলো যে এই রোহিঙ্গা সংকট জিয়ে রাখলে
যে অস্থিতিশীল পরিস্থিতি নিরাপত্তার উদ্বেগজনিত কারণ হবে, তার মধ্যে কিন্তু চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার সবাই স্বীকার হবে। সেটি আমি বলছিলাম, যেটি একমত হচ্ছিলেন ডক্টর সাদত হোসেন। আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় যোগ দেবার জন্য, এবং সুযোগ পেয়ে আমি অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছি, শেষ পর্যন্ত রোহিঙ্গা নিয়েও কথা বললাম, কারণ রোহিঙ্গা ইস্যুটি নিয়ে আবারও বেশ নাড়াচাড়া হচ্ছে। অ্যাঞ্জেলিনা জোলি এসেছেন, তাদের কাছে গেছেন, বিষয়টি নিয়ে তো সরকার চেষ্টা করছে, আমরা প্রত্যাশা করি সকল বিষয়েরই একটি সন্তোষজনক সমাধান হোক। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাই যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন দেখলেন এবং শুনলেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।